এবং প্রত্যেকের জ্ঞাত থাকতে হবে যে এখান দিয়ে রেকর্ডিং চালু করে নি, প্রত্যেককে জ্ঞাত থাকতে হবে তাদের রোল নাম্বার। যে রোল নাম্বার কি আপনারা সবাই জানেন? হ্যাঁ স্যার, জানি স্যার, জানি আচ্ছা আচ্ছা, সবাই অ্যাডমিট কার্ড পেয়েছেন? স্যার। রোল বলতে কি অ্যাডমিনে যেটা সেটা বলতে হবে তো নাকি অ্যাডমিন হ্যাঁ মানে হ্যাঁ, যেটা? ওইটাই হচ্ছে আপনাদের রোল নাম্বার। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই মৌখিক পরীক্ষায় আমাদের সময় নির্ধারণ নেই, শিক্ষক মণ্ডলী আপনাদের সনাতন অ্যাস্ট্রোলজির উপরে অর্থাৎ বেদিক অ্যাস্ট্রোলজির উপরে প্রশ্ন করবেন, পামিস্ট্রির উপরে প্রশ্ন করবেন এবং নিউমারোলজির উপরেও প্রশ্ন করবেন। তো রোল নাম্বার অনুযায়ী ধারাবাহিকভাবে প্রশ্ন করবেন, আপনাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। তো এখানে আপনারা 12 জন পরীক্ষার্থী আছেন, তার মধ্যে রোল নাম্বার 1 হচ্ছে সুমন হাজারি, উপস্থিত আছেন। জি স্যার, আসি স্যার। 2 নম্বর হচ্ছে বাবুল কুমার দেবনাথ, জি স্যার, রোল নাম্বার 2। রোল নাম্বার 3 হচ্ছে রাজিয়া সুলতানা, রোল নাম্বার 4 হচ্ছে দেবদাস কারজি, হ্যাঁ স্যার। রোল নাম্বার 5 হচ্ছে মানস রায়, রোল নাম্বার 6 কিশোরী মণ্ডল, প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম, রোল নাম্বার 7 হচ্ছে টিটু দাস, নমস্কার স্যার। নমস্কার, রোল নাম্বার 8 হচ্ছে মোহাম্মদ ফজলুল হক, আছেন উপস্থিত, জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রোল নাম্বার 9 তনুশ্রী হালদার, উপস্থিত, নমস্কার। হ্যাঁ নমস্কার, রোল নাম্বার 10 সুবীর মহন্ত, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, রোল নাম্বার 11 শিবু চন্দ্র নন্দী, গুরুদেব প্রণাম, সবাইকে আমার হ্যাঁ শুভেচ্ছা। প্রণাম, রোল নাম্বার 12 সুব্র মালাকার, হ্যাঁ বারো লি। অনুপস্থিত নেই। তো আমি প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ আছি। তো আপনার পরীক্ষার্থীরা সবাই প্রস্তুত আছে, আপনি সেই অনুযায়ী প্রশ্ন করবেন, রোল নাম্বার অনুযায়ী ভাইবা নেওয়া হবে, অর্থাৎ সর্বপ্রথম প্রস্তুত থাকবেন রোল নাম্বার 1 সুমন হাজারি। প্রশ্ন শুরু করেন। প্রেসিডেন্ট স্যার, প্রেসিডেন্ট স্যার, প্রশ্ন শুরু করেন। প্রেসিডেন্ট সাহেব, এত দেরি হলে কেন হবে?
আরে কি হয়েছে আপনার পিসিতে? আমার তো কিছু যায় না, শুনতেছি সবই। রোল নাম্বার 1 আপনি প্রশ্ন করবে কি? কোন স্যার প্রথম প্রশ্ন করবে? রোল নাম্বার একটা আমাদের এর আছে তো কোথায় নাই। 1 নম্বর প্রশ্ন করি, বলুন বলার মন্ডল। তোমার নাদারি, আপনি কই? আপনি বলেন বিবাহ রেখা কোথায় থাকে, এবং দুই তিনটি বিবাহ রেখা থাকলে দুই তিনটি বিবাহ হবে না অন্য কিছু হবে, না বিয়ে একটাই হবে, কি হবে বলেন। স্যার বিবাহ কনিষ্ঠা আঙ্গুলের এই যে এই জায়গায় থাকে, আর যদি কোন দুই জায়গায়? আচ্ছা, তারপর বলেন। বিবাহ রেখা থাকিলে একাধিক বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, যদি এর মধ্যে কোনো বিবাহ রেখা ক্রস হয়ে যায়, চিহ্ন হয়, যোগ চিহ্ন হয়, তখন ওই বিবাহ রেখাটা কেটে যায়। সঠিক থাকে তাহলে তার বিবাহ হতে পারে, তিনটিও হতে পারে। বিবাহ রেখা যদি অসম্পূর্ণ মানে অস্পষ্ট থাকে, ছোট থাকে, এবং একটা বিবাহ রেখা স্পষ্ট থাকে, তাহলে বিয়ে কি একটা হবে না দুই তিনটে হবে? একটা হবে। আচ্ছা, ওকে প্রেসিডেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে সনাতন অ্যাস্ট্রোলজি থেকে জয়ন্ত দেব প্রশ্ন করবেন। স্যার আমাকে কি চলছেন? হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত, সনাতন অ্যাস্ট্রোলজির উপরে প্রশ্ন করবেন জয়ন্ত কুমার দেব। আচ্ছা, সমান হাজারে সাহেব, শনি গ্রহ কোথায় তুঙ্গ হয় এবং কোথায় নিচস্থ হয়? শনি গ্রহ তুঙ্গ হয় তুলাতে, আর নিচস্থ হয় মেষে। আর এই যে রাশিচক্রে আমরা চন্দ্রের অবস্থান দেখি, তো একজন রাশি ব্যক্তি রাশিচক্র যখন আমরা দেখবো, তখন চন্দ্রের অবস্থান থেকে আমরা ব্যক্তিকে কি বলবো? সে আমাদের কাছে যখন আসলো, তাকে তার চন্দ্রের অবস্থান থেকে আমরা তাকে কি বলে দেব? চন্দ্রের অবস্থান থেকে তার মায়ের বিস্তারিত কিংবা তার জমিজমা, শারীরিক সমস্যা, ঠান্ডা জনিত সমস্যা, এই বিষয়ে তাকে বলবো। আচ্ছা, আর ধরেন একজন ব্যক্তি আপনার কাছে আসলো, তার জন্মস্থান এবং জন্ম সময় এবং তার এই জন্ম তারিখ দিল, তো এই সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় সেটাকে কি বলা হবে? দাদা আবার বলেন। প্রশ্নটা ব্যক্তির আবার জন্ম তারিখ, জন্ম স্থান এবং জন্ম সময়ের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যাবে সেটাকে কি বলা হবে? বলতে পারবে না? প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে মনে হয়। নেক্সট স্যার। নিরোজ কান্তি রায় নিউমোলজি থেকে প্রশ্ন করেন। হ্যাঁ সুমন হাজারি ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো ভালো আছে। হ্যাঁ, আজকের তারিখটা কত? আজকের তারিখ হচ্ছে 29/6/2024। এই যে 29 তারিখ, 29 তারিখটা যদি আমরা সংখ্যা করতে, এটাকে কোন কোন গ্রহের সংখ্যা পেতে পারি বলেন? শুধু 29 তারিখ থেকে নাকি পুরো হ্যাঁ না, সাল? শুধু 29 তারিখ চন্দ্রের সংখ্যা এর সাথে এই মাসে আমরা কোথায় কোথায় আর চন্দ্রের সংখ্যা পাই বলেন? চন্দ্রকে মাসের ভিতরে আর কোন কোন সংখ্যা পাই চন্দ্রের? উনত্রিশ তারিখ চন্দ্রের সংখ্যা, তাইলে একটা মাসের ভিতরে চন্দ্রের সংখ্যা বা চন্দ্রের তারিখ আর কোনটা কোনটা আছে? 2 তারিখ হবে,
11 তারিখ হবে, তারপরে 20 তারিখ হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে নেক্সট বলবে স্যার, অধ্যক্ষ পণ্ডিত স্যার আচার্য মহোদয় আছেন, যুক্ত হয়েছেন। আচ্ছা, যুক্ত নেন। দ্বিতীয় কে? নেক্সট নেক্সট প্রশ্ন কি আমি করব প্রেসিডেন্ট স্যার? প্রেসিডেন্ট স্যার করবেন না? নেক্সট সুমন হাজারি, আচ্ছা সুমন হাজারি, আপনার কাছে কোন লোক গেল আজকের তারিখেই গেছে, তাই না? সে লোকের আপনি কিছু জানেন না, তার জন্ম তারিখ জানেন না, শুধু আজকে আপনার তারিখ আপনার তার কাছে আপনার কাছে গেছে, আপনি তাকে কিভাবে জ্যোতিষ শিখতে পারেন বলেন। আমি স্যার তাকে কিভাবে কি দিব? একজন লোক আপনার কাছে গেছে, আপনি জ্যোতিষ, আপনার কাছে গেছে, তার জন্ম তারিখ জানে না, তাই না? এখন আপনি জিজ্ঞেস করলেন যে তাইলে আপনি কিসের জন্মগ্রহণ করছে তাও জানেন না, ঠিক আছে? তাইলে আপনি তাকে কিভাবে তার জ্যোতিষিক সেবাটা বিচার করবেন বলেন। আজকের প্রথমে আমি তার যে সময়টা আমার কাছে আসে ওই সময় লগ্ন দেখব, তারপরে আজকের তারিখ দেখব, তারপরে ওনার নাম যোগ করব, তারপরে আজকের দিনের সংখ্যা যোগ করব, তারপর একটা গ্লাস লো, একটা বাড়ি লো, তারপরে যে ফল বাইর হবে আমি তাল দিলো, তিন পদে তিনটা তাল লই না টাকা রূপ আমি তাকে। মিউট করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারবে সুমন হাজারি, পারবে, থ্যাংক ইউ। এরপরে আমাদের প্রিন্সিপাল স্যার সুমন হাজারি, আপনার রোল নাম্বার কত? সালাম আলাইকুম স্যার। এক ওয়ালাইকুম আসসালাম। এক এক কিসের সংখ্যা? এক স্যার রবির সংখ্যা, রবি হাতে কোথায় থাকে? রবির স্যার কি হাতে রবি কোন জায়গায় থাকে? মাতা স্যার হাতে রবি কোন জায়গায় থাকে? রবির জায়গাটি কোথায়? এখানে এখানে এই যে ওই জায়গাটার নাম বলেন, এই যে রবির অনামিকা ধন্যবাদ স্যার, এই যে এই জায়গাটা। আর লাগবে না, আমরা বুঝতে পেরেছি। এবার রবির রত্ন কি? রবি রত্ন স্যার বার্মিজ চুনি, অভাবে অভাবে স্যার স্বর্ণ স্যার স্বর্ণ। রবির মূল, স্যার ট্রামা, রবির মূল, রবির মূল স্যার এটা স্যার খেল নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, রবি গ্রহ যদি ভালো থাকে তাহলে জাতক কেমন হয়? জি স্যার, রবি গ্রহ ভালো থাকলে সেই মানুষটি কেমন হবে? সেই মানুষটি স্যার সুনাম যশ মান সম্মান বৃদ্ধি, মানে সে লম্বা হবে এবং তার শৌর্য বীর্য খুব ভালো হবে, মানে সে যেদিকে যাবে তার সুনাম আর সুনাম। সে যদি ডাক্তারি করে তাহলে এটার মধ্যে তার শুধু যশ বাড়বো, রুগী ভালো হয়ে যাবো, এরকম আর কি স্যার। আর যদি খারাপ থাকে? তাহলে স্যার এটা ডাউনের দিকে যাবো, নিচের দিকে যাবো, তার কাছে যে যাবো সে মানহানি হইব, অর্থ দণ্ড হইব, বিভিন্ন রোগে ভুগবো, তার আত্মসম্মান মর্যাদা সব ধুলায় মিশে দেবো স্যার। অসংখ্য ধন্যবাদ। এবার প্রশ্ন নিয়ে আসবেন চট্টগ্রাম বিভাগীয় শাখার মাননীয় সভাপতি প্রিন্সিপাল এ আর আচার্য। এ আর আচার্য মহোদয়, রোল নাম্বার 1 সুমন হাজারি, তাকে আপনি প্রশ্ন করবেন। নাম কি নাম? সুমন হাজারি। আমার নাম সুমন হাজারি। আজকে
মৌখিক পরীক্ষা না? হ্যাঁ আচ্ছা, আপনি আপনার রোল নাম্বারটা কত? রোল নাম্বারটা কত? রোল নাম্বার হ্যাঁ এক নাম্বার, 1-1। আচ্ছা আপনি একটু বলুন তো, এক সংখ্যাটা কোন গ্রহের অধিকারী? এক স্যার রবি গ্রহের অধিকারী। কিসের অধিকারী? রবি গ্রহের অধিকারী। গ্রহের অধিকারী, আচ্ছা। রবি এবং শুক্রের আমরা যে 10টা দিক আছে, উত্তর দক্ষিণ ঈশান বায়ু ওটা ওটা 10টা দিক আছে পৃথিবীতে, এই রবিটা কোন দিকের অধিপতি? স্যার রবিটা স্যার পূর্ব দিক। পূর্ব দিক? স্যার আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বলেন তো, ওর শুভ দিক কোনটা? রবির শুভ দিক কোনটা? উত্তর স্যার উত্তর। উত্তর না? জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস বলেন তো, মেষ রাশির অধিপতি কে? মেষ রাশির অধিপতি স্যার মঙ্গল। মঙ্গল, আচ্ছা মঙ্গল কোন আমাদের রাশি কয়টা জানেন? রাশি স্যার আমাদের 12টা। আচ্ছা মঙ্গল কোন রাশিতে পুণ্য হয়, উৎসত্ব হয়? মঙ্গল স্যার আপনার এই মকরে তুঙ্গ হয়। হ্যাঁ মকরে। জি স্যার। আচ্ছা মকরে, আচ্ছা তার নিচস্থ রাশি কোনটা? তার নিচস্থ রাশি স্যার কর্কট। কর্কট, আচ্ছা যাক। এখন আমাদের নক্ষত্র কয়টা জানেন? নক্ষত্র স্যার 27টা। আচ্ছা আমি যদি এক নক্ষত্রের অধিপতি কে বলি, সেই এক নক্ষত্রের অধিপতিটা কে হোক কি হবে? আচ্ছা যাক, এটা হবে ফাললেন। আরেকটা আছে, আমরা যে বিবাহ রেখা বলে থাকি, এই বিবাহ রেখা তো কনিষ্ঠ আঙ্গুলের নিচে থাকে, তাই না? জি স্যার। বিবাহ রেখা তো কনিষ্ঠ আঙ্গুলের নিচে থাকে না? জি স্যার। জি স্যার। এখন এই রেখা, এই রেখা অনেক সময় দেখা যায় তিনটা রেখা আছে, অনেক সময় দেখা যায় তিনটা রেখার উপর কাটা কাটা দাগ আছে, অনেক সময় দেখা যায় একটা রেখা পুরো ভঙ্গ। তো সেই ক্ষেত্রে আমরা কি মনে করতে পারি স্যার, এক বা একাধিক রেখা যদি স্পষ্ট ক্লিয়ার থাকে তখন তার একাধিক বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি একটা রেখা স্পষ্ট থাকে বাকি দুই তিনটা রেখা কাট ক্রস বিন্দু জাল এরকম কোন চিহ্ন থাকে তিল দাগ থাকে, তাহলে আমাদের মনে করতে হবে ওই বিবাহগুলো অসম্পূর্ণ, শুধু তার একটা বিবাহ সম্পন্ন হবে। আচ্ছা থ্যাংক ইউ, আপনার পরীক্ষা ভালো হয়েছে। এখন আমাদের রোল নাম্বার 2, রোল নাম্বার 2 বাবু কুমার দেবনাথ। আচ্ছা রোল নাম্বার 2, রোল নাম্বার 2 বাবুল কুমার দেবনাথ, প্রথম প্রশ্ন স্যার, অ্যাডভোকেট গৌরাঙ্গ লাল মণ্ডল। আপনি বলেন তো, এই শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে গিয়ে জপ জপ চিহ্ন শেষ হলে কি হয়? মঙ্গল ক্ষেত্রে জপ চিহ্ন থাকে, এটা কি হয়, কি ফল দেয়? মঙ্গল রেখায় জপ চিহ্ন থাকলে স্যার তার অর্থদণ্ড আপনার বিষয় সম্পত্তি ক্ষয় হওয়ার সম্ভাবনা, এমনকি মাতৃস্থানও খারাপ হতে পারে, এমন কোন সহযোগিতা না পেয়ে নাও হতে পারে। এই শিরোরেখাটা এই হাতের কোন স্থান থেকে উঠে কোন স্থানে শেষ হয়, হাতের কোন কোন শুরু হয় এবং কোথায় শেষ হয়? শিরোরেখা স্যার আমরা জীবন রেখা থেকে বেশিরভাগ উৎপত্তি হতে পারে, যদি ঊর্ধ্বগামী হয় চাইলে এটা আমাদের শনি রেখার দিকে যেতে পারে বা রবি রেখার দিকে যেতে পারে, আর যে শিরোরেখা মূল যেটা আমাদের যে রাহুর স্থান থেকে এদিক থেকে মঙ্গলের দিকে আসে। এটা একটু হাত জাগিয়ে তারপরে দেখায় দেবেন যে আপনার রাহুর স্থান থেকে এভাবে মঙ্গলের ক্ষেত্রে। আপনি ঠিক দিয়েছেন, কিন্তু আমাদের বোঝার জন্য আপনাকে একটু দেখিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখাবো। নেক্সট স্যার জয়ন্ত কুমার দে, সনাতন অ্যাস্ট্রোলজির উপরে প্রশ্ন করবেন। আচ্ছা বলেন তো, রাশি কিভাবে নির্ণয় করা হয়? আমরা একটা জন্মচক্র দেখে কিভাবে বলবো যে আপনার এই রাশি?
স্যার ওই সময় তিথি অনুসারে তার চন্দ্রের স্থান কোথায় আছে, ওই চন্দ্রের উপরে স্যার তার রাশি নির্ণয় হবে। ভরণী নক্ষত্রে শুক্রের অবস্থান, এবার বলুন তো শুক্র কোন রাশিতে আছে? প্রশ্নটা বুঝতে পারেনি মনে হয়। 2 নম্বর নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র, শুক্র ভরণী অধিপতি নক্ষত্রে, গ্রহ কে? হ্যাঁ ভরণী নক্ষত্রে শুক্র অবস্থান করছে, এবার শুক্র কোন রাশিতে আছে? আপনার প্রশ্ন আরেকটা হচ্ছে মূলা নক্ষত্রের অধিপতি কোন গ্রহ? জি স্যার, মূলা নক্ষত্রের অধিপতি নক্ষত্র অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী, এভাবে মূলা নক্ষত্র যে গেছে, মূলা কত নম্বর নক্ষত্র, এর অধিপতি কে? হ্যাঁ বুঝতে না পারলে বলবেন যে স্যারকে, যে স্যার আমি বুঝতে পারিনি, আর একটু ভাঙিয়ে বলুন, গাবলে যাওয়ার কোনো কারণ নেই, এখানে সব আমরাই। আচ্ছা, এই যে মিথুন রাশিটা, এটার দিক কি হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই চারটা দিকের মধ্যে কোন দিক হবে মিথুন রাশির দিকটা? স্যার উত্তর পশ্চিম, আর একটা প্রশ্ন হচ্ছে আপনাকে, কর্কট রাশি এটা কোন শ্রেণীর রাশি, জলরাশি, পিতৃ রাশি, বায়ু রাশি, কোন শ্রেণীর রাশি? জলরাশি স্যার আমি অবাক করে দিলাম। এবার নিউমারোলজির উপরে প্রশ্ন নিয়ে আসবেন নীরজ কান্তি রয় স্যার। থ্যাংক ইউ স্যার। বাবুল দা, স্যার নমস্কার, ভালো আছে? নমস্কার। আচ্ছা আজকে তো আমরা পরীক্ষা দিচ্ছি, আজকে কি বার? আচ্ছা স্যার শনিবার। শনিবার, তাইলে আমাদের নিউমারোলজিতে শনিদেবের সংখ্যাটা কত? আট। আট। যদি শনিদেব এই আট সংখ্যা যদি কারো শুভ হয়, তাইলে তার আচরণ বা তার জীবন কেমন হবে? স্যার বুঝিনি স্যার কথাটা। যদি আট সংখ্যা, যেহেতু শনিদেবের সংখ্যা আট, সেই আট সংখ্যাটা যদি কারো লাইফে সুবিধা মানে শুভ হয়, তাহলে তার আর ইয়েটা কি হবে, ফলটা কি হবে, ফলাদেশটা কি হবে? তার স্যার ধন দৌলত, অর্থ সম্পদ, শ্রী উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং ব্যবসা বাণিজ্য করলে সে ব্যবসা তো ভালো নাম যশ কে তো করতে পারবে। আর যদি অশুভ হয়? অশুভ হলে স্যার ওর বিভিন্ন চতুর্দিক থেকে, হ্যাঁ, কোন কাজে সুসম্পন্ন হবে না, বরং কেস, মামলা, মোকদ্দমা এসব কিছু লেগে থাকতে পারে। তাহলে শনিদেবের সংখ্যা আপনি বলছেন যে শুভ হলে তার ধন দৌলত শ্রীবৃদ্ধি হবে, সে তাকে কি পরিশ্রম করতে হবে নাকি করতে হবে না? বিনা পরিশ্রমে স্যার ধন আসে না, পরিশ্রমই স্যার প্রসূতি, সৌভাগ্যের প্রসূতি। তাহলে শনিদেব কি আমাদেরকে পরিশ্রম করান? কর্ম করায় সে ভালো কর্ম করতে পারবে, কর্মেতে সে ভালো যশ খ্যাতি নাম অর্জন করতে পারবে স্যার, কর্ম অনুযায়ী সব। আচ্ছা, তাইলে কর্মের ফলদাতা শনিদেব। আমাকে বলে যে এই শনিদেবের তারিখে বা এই আট সংখ্যায় আমাদের মাসের আর কোন কোন তারিখ আছে, একটি মাসের আর কোন কোন তারিখ আট সংখ্যায় আছে? 26, 8, 26, 17, 8, 17, 26, এরপরে কি আর মাসে আর তারিখ আছে শনির সংখ্যায়? স্যার একটু সাউন্ড একটু বলছি, শনির সংখ্যায় কি আর 8, 17, 26 আছে, এরপরে কি আর কোন তারিখ আছে শনির সংখ্যায়? আছে?
আপনি চিন্তা করেন যে 8 17 26 এর মাঝে আর কোন তারিখ আছে কিনা, শনির সংখ্যায় আর কোন তারিখ পড়ে কিনা, থাকলে বলবেন, আছে না হলে বলবেন নাই। না স্যার নাই। আরো সবাই পারবে। আচ্ছা, এরপরে স্যার আপনি প্রমোট করেন মহাসচিব স্যার বাবুল কুমার দেবনাথ। জি স্যার। আপনার রোল নাম্বার হচ্ছে 2। জি স্যার। 2 তো আমরা জানি যে এটা চন্দ্রের সংখ্যা, তাই তো? জি। চন্দ্র কিসের কারক গ্রহ? মাতৃকারক স্যার। চন্দ্র আপনার ধরেন চন্দ্র চন্দ্রের একটি নক্ষত্রের নাম বলুন। জি, চন্দ্রের একটি নক্ষত্রের নাম। চন্দ্রের আপনি পারেন একটু ভেবে বলেন। আচ্ছা, এই যে চন্দ্র, চন্দ্রের প্রতিকার কি স্যার? চন্দ্রের জন্য আমরা সাধারণত স্যার মুক্তা দিয়ে থাকি। আর কি দেই ওর স্যার? জন্ম লগ্ন ওই বিচার করে তারপরে যা লাগে ওটা দিতে। না, চন্দ্রের প্রতিকারের জন্য আর কি দেই, মুক্তা ছাড়া আর কি দেই? স্যার চন্দ্রের পাশাপাশি আমরা উপালটা স্যার ব্যবহার করতে পারি। আচ্ছা, তো চন্দ্রের প্রিয় রং কি, চন্দ্রের কালার কি? চন্দ্রের রং তো হচ্ছে স্যার সাদা, তবে চন্দ্রের জাতক যারা তারা স্যার বিশেষ করে মাতৃভক্তি হয়। হ্যাঁ, মাতৃপ্রেম। না, ওগুলো বলার প্রয়োজন নেই, এটা চন্দ্রের গুণ। বলছি চন্দ্রের রং সাদা, এই সাদার মধ্যে কি কোনো পার্থক্য আছে যে কোন সাদাটি চন্দ্রের? তার এটা জল, জল রঙের সাদা। ধন্যবাদ। নেক্সট স্যার। ডক্টর আচার্য মহোদয়, আপনি বাবুল করবেন না? আচ্ছা ঠিক আছে, বাবুল দেবনাথ। জি স্যার। আপনি বলেন তো, চন্দ্র তো আপনি বললেন যে পাঁচটি কারক। জি স্যার। রঙ বলছেন? জি, ওনার এখানে সমস্যা স্যার, সমস্যাটা ওনার এখানে স্যার। আমার এখানে স্যার কথাটা তো বুঝতেছি না। হ্যাঁ, পরিভ্রমণ করে দ্বাদশ রাশি কতদিনে পরিভ্রমণ করে? আমরা তো স্যার 15 দিন অন্তর অন্তর যেটা ধরি চাই স্যার, 15 দিন অমাবস্যা, 15 দিন চন্দ্র, তো কি ভ্রমণ করে বলছি? মানে চন্দ্র দ্বাদশ রাশিতে 28 দিন পরে ভ্রমণ করতে লাগে, তাকে পরিভ্রমণ করতে কয়দিন লাগে? 28 দিন। এখন এই যে 28 দিনের মধ্যে এক এক রাশিতে কত সময় থাকে? 2 দিন। আর একটু ভালো করে বলতে হবে।
কাছাকাছি আড়াই দিন অন্তর অন্তর স্যার, কতদিনের পক্ষ হয় সেটা বলেন। দুটি পক্ষ আমরা জানি স্যার, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ। কতদিনের পক্ষ হয়? 15 দিন। তাহলে আপনি দুটো পক্ষ সম্বন্ধে জানেন। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। তাহলে পারবে বাবুল দেব অনেক করতে পারি স্যার। এবারে রোল নাম্বার 3 রাজিয়া সুলতানা। নমস্কার। হ্যাঁ নমস্কার। প্রথম প্রশ্ন করবেন অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল। আপনি বলেন শিরোরেখা, এই যে আমাদের হাতে যে শিরোরেখাটা থাকে, এই শিরোরেখাটা এটা এই চন্দ্রের ক্ষেত্রে গিয়ে ঢলে পড়লে কি হয়, কি প্রভাব ওই জাতক বা জাতিকার জীবনে পরিলক্ষিত বা দেখা যায়? এই শিরোরেখাটা এখান থেকে আসে এই চন্দ্রের দিক চলে আসছে, যে চন্দ্রের দিক আমাকে দেখতে পাচ্ছেন, এই চন্দ্রের দিক, এই চন্দ্রের দিক ঢলে পড়লে কি হয়, কি প্রভাব পড়ে জাতক জাতিকার? স্যার চন্দ্রের দিক ধরলে বলে প্রেমে বাধা আসে, আর কি হয়, তারপরে মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে কোলাহল সৃষ্টি হয়, আরো তারপরে মামলা মোকদ্দমার দিকে আগায় চলে, যে কোনো বিপদের পথে মানে অগ্রসর হয়। মোটের পর কথা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়লে তার জীবনে প্রতিটা পদক্ষেপে বাধা সৃষ্টি করে। এটা তো থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন করবেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির উপরে জয়ন্ত কুমার দেব। জয়ন্ত কুমার দেব সবাই রেডি থাকবেন। হ্যাঁ স্যার। ছাত্রদের রেডি থাকতে হবে, সিরিয়াল অনুযায়ী প্রশ্ন করে দিতে হবে। আচ্ছা রাজিয়া সুলতানা, আপনি আমি বলছি আপনারা অনেকেই প্রশ্নের উত্তর জানেন, কিন্তু প্রশ্নটা একটু তড়িঘড়ি শুনে নেন, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আপনি বলুন তো, লগ্নের সপ্তম ভাব থেকে কি বিচার করা হয়? লগ্নের সপ্তম ভাব থেকে স্যার রাহু। না আপনি প্রশ্নটা বুঝেননি। লগ্নের সপ্তম ভাব থেকে কি বিচার করা হয়? প্রত্যেকটা ভাব থেকে তো এক এক রকম বিচার করা হয়, যেমন লগ্ন থেকে ব্যক্তি নিজস্ব তা বিচার করা হয়, ব্যক্তি নিজেকে বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে ধন বিচার করা হয়, তেমনি ভাবে সপ্তম ভাব থেকে তো একটা কিছু বিচার করি আমরা, তো সেটা হ্যাঁ হ্যাঁ এই সপ্তম ভাব থেকে স্যার এই যে কোনো একটা কিছু বলেন। সপ্তম ভাব থেকে অনেক কিছু বিচার করা, যে কোনো একটা কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার সপ্তম ভাব থেকে হলো আয় রোজগার, তারপরে হলো স্যার সাফল্য। আচ্ছা আপনাকে আমি দ্বিতীয় প্রশ্ন করছি, আপনার মোট নক্ষত্র কয়টা বলেন তো? নক্ষত্র 29। আপনি প্রশ্নটাকে আবার শুনবেন, নক্ষত্র মোট কয়টি? স্যার সরি 27টি। আচ্ছা তো 1 নম্বর নক্ষত্রের নাম কি? এক নম্বর নক্ষত্রের নাম কি? স্যার রবি। না রবি তো হচ্ছে একটা গ্রহের নাম, 1 নম্বর নক্ষত্রের নাম কি সেটা বলুন। আচ্ছা বলুন তো সিংহ রাশির অধিপতি কোন গ্রহ? সিংহ রাশির অধিপতি
রাশির অধিপতি, আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করছি, রবি কোন রাশিতে তার মূল ত্রিকোণ অবস্থিত, মানে আনন্দময় স্থান কোনটা, রবির কোন রাশি? রবি আনন্দময় স্থান হইলো সারিয়া, এই যে মূল ত্রিকোণ যেটাকে বলা হয় আর কি। নেক্সট স্যার, নীরজ কান্তি রায়। হ্যাঁ রাজিয়া ম্যাডাম ভালো আছেন? জি স্যার। আচ্ছা আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? স্যার তিনজন। তিনজন, এই তিন কার সংখ্যা? আমাদের সংখ্যা তত্ত্বে এই তিন কোন গ্রহের প্রতিনিধিত্ব করে? এই তিন সংখ্যাটা সংখ্যা তত্ত্বে কোন গ্রহের প্রতিনিধিত্ব করে, বা আমরা কোন গ্রহ জানলে পরে বলি ভাবতে পারি যেটা সংখ্যা তিন? তিন তো বলেন, দেবে বলেন স্যার, তিন রবি গ্রহের সংখ্যা, ভাবেন, ভেবে বলেন প্রশ্নটা একটু আবার বলেন তো স্যার। তিন সংখ্যাটা কোন গ্রহের সংখ্যা? তিন সংখ্যাটা কোন গ্রহের সংখ্যা? আপনি জানেন, মনে করতে পারতেছেন না, মনে করেন ইজিলি পরীক্ষা দেন, ঘাবড়াবেন। আচ্ছা ঠিক আছে, তিনের পরের সংখ্যা কত? জি স্যার। তিনের পরে তিনের তিনের পরের সংখ্যাটা কত? চার। চার, সেই চার কোন গ্রহের, কোন গ্রহের সংখ্যা? চার কোন গ্রহের সংখ্যা? আচ্ছা পরবর্তী স্যার, প্রিন্সিপাল স্যার, মহাশয় সচিব, আপনি প্রশ্ন করেন। ঠিক আছে, আপনি কি অন্য কোনো অন্য মানুষকে আছেন পরীক্ষা দিতে প্রস্তুত না নাকি? অনেক গাবড়ায় গেছে স্যার। হ্যাঁ স্যার প্রস্তুত। হ্যাঁ, আপনি রোল নাম্বার আপনার তিন, আপনার পরিবারের সংখ্যাও তিন, তার মানে বৃহস্পতি, বৃহস্পতি শুভ থাকলে আপনার জন্য কি হবে? যে জাতকের বৃহস্পতি ভালো থাকে সে কেমন হয়? তার সব কাজে আগায় থাকে, সাফল্য অর্জন হয়। আর তারপরে কি হয়? স্যার বিভিন্ন দিকে, সব দিকে মানে ভালো ফলাফল আসে। বৃহস্পতির রং কোনটা? স্যার সোনালী। বৃহস্পতির ধাতু কোনটা? বৃহস্পতির ধাতু হইলো তার তার রূপা। বৃহস্পতির নিজের ঘর কোনটি? বৃহস্পতির স্যার কয়টা ঘর? রাশি চক্রে বৃহস্পতির কয়টা ঘর? রাশি চক্রে বৃহস্পতির দুইটি ঘর। কোনটা কোনটা? স্যার তিন। বৃহস্পতির ঘর যে দুটো, সেই দুটোর নাম কি? স্যার তিন আর একটা বলতেছি স্যার, বৃহস্পতির যে দুটি ঘর, সেই ঘর দুটির নাম বলছি, সংখ্যা তো বলি নাই। স্যার ধন্যবাদ। আচ্ছা আমি রাজিয়া, রাজিয়া প্রশ্নগুলি সব প্রশ্নগুলি পারে, কিন্তু রাজিয়া ঠিক আছে, তুমি যে বিশ্ব পরীক্ষা তুমি সবচেয়ে পারতেছো, এখন বলো তো তুমি বৃহস্পতি, তাই না?
তোমার ঘরের বাইরে তুমি বৃহস্পতি, তাহলে তোমার বন্ধু কে কে, কোন কোন গ্রহ তোমার বন্ধু, কোন কোন সংখ্যা তোমার বন্ধু, তাই বল। তাহলে স্যার চন্দ্র? ইয়েস বলো, একটা গাইছো বন্ধু, আরেকটা? হ্যাঁ, তারপরে স্যার চন্দ্র, চন্দ্র হ্যাঁ, তারপর পূর্ব দিকে কোনটা আছে? স্যার চন্দ্র, চন্দ্র, সূর্য আর হলো মঙ্গল। স্যার চন্দ্র সূর্য মঙ্গল আর হইলো এই দরকার নেই, ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার হচ্ছে রোল নাম্বার 4, দেবদাস কারজি। রোল নাম্বার 4, দেবদাস কারজি, ভিডিও অন করুন। আচ্ছা, প্রশ্ন করবেন আমাদের অধ্যক্ষ এর আচার্য। হ্যালো, অধ্যক্ষ পন্ডিত এর আচার্য প্রশ্ন করবেন। হ্যালো, হ্যাঁ, আপনার ভিডিও অন করুন। দাদা, আপনি হ্যালো স্যার, রোল নাম্বার 4 দেবদাস কারজি প্রশ্ন করবেন। কাকে বলেছিলাম স্যার, আমার ঠিক ছিল, জাস্ট আপনি কোশ্চেন করবেন তো। শুরু করেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, পন্ডিত দেয়ার আচার্য বলুন, প্রশ্ন করুন। রোল নাম্বার কত? রোল নাম্বার 4 দেব স্যার। হ্যাঁ স্যার, নমস্কার। রোল নাম্বার 5? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন তো, আমাদের 1 থেকে 9টি সংখ্যা রয়েছে, তো দুই সংখ্যার গ্রহ কোনটা? দুই সংখ্যার 1 থেকে 9টা গ্রহ আছে? না, 1 থেকে 9টা সংখ্যা আছে, এই হ্যাঁ, এই দুই সংখ্যার গ্রহটা কি? দুই সংখ্যার গ্রহ এখানে 4 না, দুই সংখ্যার গ্রহ, এটা প্রশ্নটা বুঝিনি স্যার। আমাদের 1 2 3 4 এভাবে আমরা 9টা সংখ্যা দিয়ে করি না সংখ্যা তত্ত্বে, এই নয়টা হ্যাঁ সংখ্যা নয়টা, হ্যাঁ নয়টা সংখ্যা তত্ত্ব বিচার করি, তার মধ্যে হ্যাঁ, দুই সংখ্যা যেটা সেই সংখ্যাটা কোন গ্রহের অধিকারী? ও চন্দ্র, চন্দ্র। আচ্ছা, তারপর এখন দেখেন তো, চন্দ্র যদি হয়ে থাকে, তাহলে চন্দ্র আমাদের যে 10টা দিক আছে, এই 10টা দিকের মধ্যে চন্দ্র কোন দিকের অধিপতি? চন্দ্র হচ্ছে আপনার, চন্দ্র কর্কট রাশিতে, কর্কট রাশি হচ্ছে দিক হচ্ছে, এটা আপনার হচ্ছে উত্তর, উত্তর দিক। আচ্ছা, চন্দ্রের জন্য শুভ শুভ কোন দিকটা নিয়ে আমরা বিচার করি? যেমন আমরা একটা যাত্রা করি, এই যাত্রাটা যদি আমরা করি, তাহলে কোন একটা জায়গায় যাব শুভ শুভ সময় দেখে, তাহলে চন্দ্রটা কোন দিকে থাকলে আমাদের জন্য শুভ হয় এবং অশুভ হয়? আচ্ছা, তাহলে ওইটা বাদ গেল। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা প্রতি মাসের সংখ্যাটাকে, তারিখটাকে সংখ্যাতে রূপান্তরিত করি। হ্যাঁ স্যার, কোশ্চেনটা আরেকবার বলেন স্যার, নেটওয়ার্কের প্রবলেম চলছে, বলেন। কি বললেন স্যার? না, আমরা যখন মাসের তারিখকে নিয়ে সংখ্যাতে রূপান্তরিত করি,
তাহলে 1, 10, 19, 28 এই এই তারিখগুলি কোন শ্রেণীর অধিকারী? এক হচ্ছে রবি, এক রবি, 10 সবই রবি, রবি রবি গ্রহ। আচ্ছা আরেকটা জিনিস বলেন তো, বৃষ রাশির পরিচালক গ্রহ কে? শুক্র। পরিচালক গ্রহটা শুক্র, শুক্র শুক্র। কোন রাশিতে থাকলে উচ্চ উচ্চ স্থান হয় তাকে তুঙ্গ গ্রহ বলা হয় আর কি। ও সঙ্গ মীন রাশি, মীন, হ্যাঁ মীন রাশি, মীন, মীন রাশি। আচ্ছা মীন রাশি মীন রাশিতে যদি শুক্র তুঙ্গে হয়ে থাকে তাহলে তার গুণাবলীটা কি হবে বলতে পারবেন? শুক্র পজিটিভ হলে সেই জাতক অবশ্যই ধার্মিক, ধার্মিক হবে। মেষের ঘরে শুক্র অবশ্যই সে ধার্মিক হবে, সে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে, সে অনেক মানে মানে প্রেমিক হবে, ভালো প্রেমিক হবে, ভালো স্ত্রী হবে, তারপর হচ্ছে ভালো অনেক টাকা পয়সার মালিক হবে। শুক্রের যে সমস্ত মানে ভালো ভালো দিক পরিষ্কার পরিচ্ছন্ন, তুঙ্গ গ্রহটাকে ভালো বলতে না খারাপ বলতে? তুঙ্গ স্যার এখানে আপনি, আমি যদি বলি স্যার ওটা তো মানে তুঙ্গ তো অবশ্যই ভালো ফল দেয়। হ্যাঁ আচ্ছা ভালো দেয়। আচ্ছা এই এই শুক্র গ্রহটা এই যদি কোন রাশিতে থাকলে তার কোনো ক্ষমতা থাকে না, সে খুব দুর্বল অসহায় কোনো কাজ করতে পারে না, সেই রাশিটার নাম কি? শুক্র দুর্বল হচ্ছে, আপনি অ্যাকচুয়ালি শুক্র শত্রু তো হচ্ছে রবি আর চন্দ্র, সেক্ষেত্রে সিংহের ঘরে, সিংহের ঘরে না? আচ্ছা আরেকটা বলি, আমাদের নক্ষত্র কয়টা? 27টি। ওই 27টির মধ্যে আমাদের 2 নক্ষত্রটার পরিচালক গ্রহ কে? 2 নম্বরটা হচ্ছে ভরণী, আর ভরণী হচ্ছে বন্ধ যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ভরণী, ভরণী নক্ষত্র, এর এর হচ্ছে পরিচালক হচ্ছে শুক্র, শুক্র। হ্যাঁ আচ্ছা এখন আমরা যে হাত দেখি, হাতের যে আমরা মধ্যখানে 3টা রেখা আছে, একটা হৃদয় রেখা, একটা শিরোরেখা, আর একটা লাইফ লাইন, আর একটা লাগ লাইন। তো হৃদয় রেখার কাছে যদি আমরা যাই, এই হৃদয় রেখায় আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে কতগুলি কাটা কাটা চিহ্ন থাকে, কতগুলি ভাঙা ভাঙা চিহ্ন থাকে, এবং হৃদয় রেখাটা হাফ পজিশনে গিয়ে রবির ঘরে গিয়ে শেষ হয়ে গেল। তো এই বিষয়ে এই মুহূর্তে ওই লোকটা কে হতে পারে? হৃদয় রেখা যদি কাটা দাগ বা ভাঙা ছেঁড়া থাকে সেটা অবশ্যই অশুভ, আর অশুভ হৃদয় রেখা মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা এই সমস্ত দিয়ে থাকে। এখন ব্যাপার হচ্ছে যদি সেটা রবির ঘরে ভাঙা থাকে, সেক্ষেত্রে বাবার জন্য বা বাবার জন্য বা শারীরিক কোনো, যেমন শারীরিক বলতে হৃদয়ের যেটা সমস্যা, আর মানে স্যার ওটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভাঙবে, সেই জায়গায় দেখে মানে রবির ক্ষেত্রে একরকম হবে, শনির ক্ষেত্রে একরকম হবে। আচ্ছা 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 আর একটা জিনিস বলেন তো, আপনার আমরা যে একটা চক্র পুষ্টির মধ্যে একটা গ্রহ চক্র বসাই, সেই চক্রের মধ্যে 12টা ঘর ঘর রয়েছে, এই 12টা ঘরের মধ্যে 9টা গ্রহ অবস্থান করে, তার মধ্যে আমরা যদি লগ্নকে ধরি, লগ্ন মনে করেন আমার মেষ লগ্ন, তো মেষ লগ্ন যদি আমার হয় তাহলে মেষ লগ্নের অধিপতি কে? মঙ্গল। মঙ্গল, তাহলে সেই লোকটা জাতক বা জাতিকে যাই হোক না কেন তার চরিত্রটা কেমন হবে? মঙ্গল অঙ্গার, অঙ্গারকারী গ্রহ, তার অবশ্যই রাগ যে ক্রোধ থাকবে, হ্যাঁ সে অবশ্যই রাগী, রাগী মানুষ হবে, সেনাপতি সুলভ তার আচরণ হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
নেক্সট স্যার জয়ন্তলাল, জয়ন্ত কুমার দেব। হ্যাঁ দেবদাস বাবু, আপনারা তো ক্লাস করার সময় প্রত্যেক দিন ক্লাসের শুরুতে নবগ্রহের মন্ত্র পাঠ করেছেন, তো প্রথম যে মন্ত্রটা সূর্যের মন্ত্রটা বলা হয়, ওম জবাকুসুম সংকাশম কাশ্যপায়ং মহাদ্যুতিম, তো এখানে কাশ্যপায়ং শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? এই বিষয়ে তো কিছু অভিজ্ঞতা নেই, তবু কাশ্যপ বলতে আমরা কাশফুল বা এরকম কিছুটা হয়তো বুঝি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জ্যোতিষ কাকে বলে? জ্যোতিষ, জ্যোতিষ বলতে জ্যোতিষ হচ্ছে একটা জ্যোতির যে আলো, মানে ঈশ্বরিক ঐশ্বরিক যে শক্তি, জ্যোতিষ, জ্যোতি, জ্যোতিষ কাকে বলে? আপনি আমি আপনি আমি আমরা তো সবাই জ্যোতিষ করব, এখন আমাদেরকে এসে বললো জ্যোতিষ কাকে বলে, তো সেক্ষেত্রে আমাদের তো একটা আনসার করতে হবে, তো তো আপনাকে আনসার করা মানে প্রশ্ন করালো যে দেবদাস বাবু জ্যোতিষ কাকে বলে, আপনি জ্যোতিষ মনো সেটাকে বলুন, তো সেটা সেই আনসারটাই চাচ্ছে। জ্যোতিষ হচ্ছে ঈশ্বরের ঈশ্বরের প্রাপ্ত শক্তি, মানে মানে ঈশ্বরের জ্যোতি যেটাকে বলে, যেই যেই জ্যোতি মানুষের কল্যাণে কাজে লাগে সেটাকে জ্যোতিষ বলে। মঘা নক্ষত্রের প্রতীক কি বলতে পারেন? মঘা, মহা, মহা তো কেতুর নক্ষত্র, এর প্রতীক কেতু, কেতু। মহা আইডিয়া নেই স্যার। সিংহ রাশির রাশি চিহ্ন কি? সিংহ রাশির সিংহ, সিংহ। আচ্ছা, আর একটা প্রশ্ন, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ কোনটি? রেবতী 27 নম্বর নক্ষত্র, এটা বুধ। ঠিক আছে স্যার, আমি আর প্রশ্ন করছি না, ধন্যবাদ। নেক্সট স্যার নীরজ কান্তি রায়। হ্যাঁ দেবদাস দা, আপনার কি রাশি? আমার রাশি কুম্ভ। হ্যাঁ আপনার রাশি কি, কি রাশি আপনার? কুম্ভ, কুম্ভ। কালপুরুষের রাশিচক্রে, কালপুরুষের রাশিচক্রে এই কুম্ভ রাশির সংখ্যা কত? 8। সরি সরি সরি, আচ্ছা 10, 11, 11 নম্বর ঘর, একাদশ। ঠিক আছে, তাইলে আপনার নক্ষত্র কোনটা, আপনার জন্ম নক্ষত্র কি? আপনার জন্ম নক্ষত্র কি? আমার জন্ম নক্ষত্র কি? হ্যাঁ এটা এটা দেখি নেই, মনে নেই, মনে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা জানি কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতে, হ্যাঁ কুম্ভ রাশি যদি হয় তো ওইখানে আমাদের 3টা নক্ষত্র যায়, সেটা নাম আমি এখন বলতেছি না, তারপরও বলতেছি যে পূর্ব ভাদ্রপদ এটা কত নম্বর নক্ষত্র? যদি আমরা এই নক্ষত্র এই সংখ্যাটাকে একত্রিত করি, একক সংখ্যায় নিয়ে আসি, তাহলে কত হবে? 7। 7 সংখ্যা তত্ত্বের 7 কোন গ্রহে নির্দেশ করে? কেতু, কেতু। এই কেতু যদি কারো অশুভ থাকে, তাইলে ব্যক্তির
জীবনে বা জীবন চলার প্রতি কি কি সমস্যা হতে পারে? উচ্চ স্থান থেকে পতন, তারপরে হচ্ছে চর্ম রোগ, তারপরে হচ্ছে গোপন, ওটা তো এগুলোই আর কি। আর যদি শুভ থাকে? শুভ থাকলে হঠাৎ প্রাপ্তি, যেটা বুঝতে আনএক্সপেক্টেড। কেতুর সাথে আমাদের আর গোপন ভাবে কেতুর সাথে আমাদের আর কোন সংখ্যা বন্ধুত্ব করতে পারে, বা কেতুর সাথে আমরা নিতে পারি কোন সংখ্যা? বৃহস্পতি। বৃহস্পতি বৃহস্পতি আর নৈসর্গিক সবচেয়ে শুভ হচ্ছে বৃহস্পতি, আর বাকি রবি রবি না নৈসর্গিক শুভ গ্রহ যেগুলো আছে আপনার ওই মঙ্গল করতে বলবেন। সংখ্যা বলুন, সংখ্যা বুধ, তবে সর্বোচ্চ সংখ্যা বলুন। ও সংখ্যা, সংখ্যা হচ্ছে সংখ্যা তো বৃহস্পতি সংখ্যা তিন, সাত সংখ্যা, হ্যাঁ নয় তিন, তারপরে হচ্ছে দুই, তারপরে হচ্ছে পাঁচ। ধন্যবাদ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমরা যারা প্রশ্ন করছি প্রত্যেক পরিস্থিতিতে আমার তরফ থেকে দুইটা করে প্রশ্ন করব, বেশি প্রশ্ন করব না, কারণ অনেক প্রশ্ন করলে পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি তখন কিন্তু তারা একটু নার্ভাস ফিল করে। দেবদাস কাঞ্জি এটা কিন্তু সব কোশ্চেন গুলি পারে, কিন্তু পারা কোশ্চেন গুলি সে হয়তো শুনতে অসুবিধা হচ্ছে বা ডেলিভারিতে সমস্যা হচ্ছে, যেরকম রাজিয়ার ক্ষেত্রে ঘটেছে। আমরা আমরা প্রশ্ন করবো মাত্র দুটা, দুটো প্রশ্ন করে এর মধ্যে থেকে আমরা বের করবো। এবার ডক্টর কেচিপাল, কেচিপাল স্যার আপনার প্রশ্ন করবেন, বলুন। দেবদাস কার্জি বাবু, আপনার রোল নাম্বার হচ্ছে চার, তো চার কোন গ্রহের সংখ্যা? চার সংখ্যা কোন গ্রহের সংখ্যা? শুনতে পাচ্ছেন না? চার কোন গ্রহের সংখ্যা? নেটে মনে সমস্যা হচ্ছে স্যার, আমার নড়াচড়া বোঝা যাচ্ছে না। চার সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। রাহুর সংখ্যা, রাহু তুঙ্গ হয় কোন গৃহে? স্যার নেটের খুব প্রবলেম, শোনা যাচ্ছে না কিছু। রাহু কোন ঘরে তুঙ্গস্থ হয়? রাহুর তুঙ্গ ঘর কোনটি? রাহুর তুঙ্গ ঘর হচ্ছে মিথুন। আর কোন ঘর আছে? হ্যাঁ মতান্তরে হচ্ছে বৃষ আর মিথুন, আর হচ্ছে মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ। কুম্ভ কুম্ভ কুম্ভ। রাহুর রত্ন গোমেদ। ধন্যবাদ। রাহুর জন্য রাহুর শত্রু গ্রহ কে? রাহুর শত্রু গ্রহ কে কে? রাহু শনি শুক্র। শত্রু 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 গ্রহ কে? শত্রু হচ্ছে চন্দ্র রবি। চন্দ্র রবি। আর কেউ আছে? রবি চন্দ্র বাদে আর কেউ শত্রু আছে রাহুর? রাহুর তো সবথেকে শত্রু বৃহস্পতি। রাহু চন্দ্র যুক্ত বা রাহু রবি যুক্ত থাকলে তাকে কি যোগ বলে?
গ্রহণ দোষ। ধন্যবাদ প্রেসিডেন্ট স্যার। দেবদাস কাঞ্জি শব্দ পারতেছে, একে আর কি প্রশ্নকর্ম সবাই চুগুলি করছে, সব জায়গায় আছে। দেবদাস কাঞ্জি হয়তো প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? স্যার মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম, স্যার শোনাই যায় না, কানে আসে না। যদি মনে করো যে তোমার হাতে লিস্ট থেকে একটি আয়ু রেখা পেরেলো, একটি শিরু রেখা পেরেলো, আর একটা কি রেখা পেরেছে? হ্যাঁ স্যার। মানে তোমার এই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে এখান থেকে একটি আয়ু রেখা পেরেলো, একটি হৃদয় রেখা পেরেলো, ঠিক আছে? হ্যাঁ এই যে রেখাগুলি পেরেলো, মানে এখান থেকে তোমার মনে করো যে হৃদয় রেখাও পেরেলো, তিনটা রেখা যখন যুক্ত হয়ে এক বিন্দু থেকে বেরোলো, তখন কি হবে? ওই জাতকের কি হবে? আচ্ছা, এটা খুব কঠিন প্রশ্ন। যদি 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 আয়ু রেখা, মস্তিষ্ক রেখা যদি একসঙ্গে প্রথম অবস্থায় থাকে, তাহলে জাতক ছোটবেলা অনেক কষ্টে গেছে তার। হৃদয় রেখার মানে লাইফ লাইনের সাথে এই যে জীবন রেখার সাথে যদি বর্গকার স্কোয়ার থাকে, তাহলে ওই জাতকের কি হয়? স্কোয়ার বলতে কি, উপরে না নিচে? ভিতরে ভিতরে শুক্রের ক্ষেত্রে দিক, এই যে এই এই যে শুক্রের ক্ষেত্রটা তার নিচে, অর্থাৎ এই লাইফ লাইনের সাথে যদি বর্গকার থাকে, বর্গকার স্কোয়ার থাকে, তাহলে কি হবে? বর্গ তো অবশ্যই শুভ, তাহলে যেখানে থাকবে সেটাকে প্রোটেক্ট করবে। আচ্ছা, থ্যাংক ইউ। দুটো কোশ্চেন রয়েছে, বেশি কোশ্চেন করা ঠিক হবে না। এরপরে নেক্সট কে আসবে স্যার? প্রিন্সিপাল স্যার। স্যার আমি একটু বাইরে গেলাম, বাকি প্রেসিডেন্ট স্যার নমস্কার। এখন নেক্সট আসবে রোল নাম্বার 5 মানুষ রায়। মানুষ রায়, মানুষ রায়কে প্রশ্ন করবেন আমাদের স্যার প্রিন্সিপাল এআর আচার্য স্যার। দুইটা করে প্রশ্ন করবেন, বেশি প্রশ্ন করবেন, বা দুটি করে প্রশ্ন করবেন। আপনার আনমিউট করে নেন, মিউট আছে। প্রিন্সিপাল স্যার আপনার আনমিউট করে নেন। আপনার সাউন্ডটাকে আনমিউট করে নেন। এআর আচার্য মহোদয়, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার, বলেন। হ্যাঁ বলছি। এখন 7 নাম্বার না, 5 নাম্বার, 5 নাম্বার মানুষ রায় ঠাকুর। জি স্যার। আচ্ছা, তাহলে একটু বলেন তো বাবু, আমাদের যে একটা ধর্মচক্র রয়েছে, জি স্যার, সেই চক্রের মধ্যে তিনটে 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 বিধান থাকে। একটা হচ্ছে পূর্ণ বলিয়ান, আরেকটা হচ্ছে মধ্য বলিয়ান, আরেকটা হচ্ছে হীন বলিয়ান। হীন বলিয়ানের কোনো ক্ষমতা নাই, তো যেহেতু পূর্ণ বলিয়ানের কোন 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 ক্ষেত্রে গ্রহ থাকলে পূর্ণ বলিয়ান হয়? স্যার মানে আমাদের 80 চক্র স্যার, 12টি ভাব আছে, 12টি ভাবের মধ্যে স্যার যদি মানে কোন কোন ক্ষেত্রে গ্রহ থাকলে থাকে পূর্ণ বলিয়ান গ্রহ বলা হয়? মানে স্যার যদি গ্রহ সক্ষেত্রে থাকে এবং তুঙ্গ স্থানে থাকে তাহলে পূর্ণ বলিয়ান ফলাফল হয়, এবং কি গ্রহ নক্ষত্রের সাপেক্ষে যদি স্যার পাপ যুক্ত বা বকরি বা দগ্ধ যদি না হয় তাহলে স্যার অবশ্যই মানে পূর্ণ বলিয়ান ফলাফল দিবি। পূর্ণ বলিয়ানটা কোন ক্ষেত্রে থাকলে গ্রহ থাকলে পূর্ণ বলিয়ান হয়? মনে করেন আমি তুলা লগ্ন, তুলা লগ্নের মধ্যে
মহারাশিতে একটা শনি আছে, এটা হচ্ছে তুলারগ্ন, তো এটা পূর্ণ বলিয়ান হয়। তো এই জন্য বলছি কোন কোন গ্রহে কোন কোন ক্ষেত্রে গ্রহ থাকলে পূর্ণ বলিয়ান হয়। আচ্ছা যাক, আরেকটা ব্যাপার আছে আমাদের, এই যে আমরা মানুষকে রাশি বিচার করি, গ্রহ বিচার করি, ভালো কোনটা খারাপ কোনটার জন্য একটা চিকিৎসা করি, তো চিকিৎসা করতে গেলে এই জ্যোতিষের সাথে গ্রহের মূলের একটা সম্পর্ক রয়েছে। জি স্যার, জি সাপোজ মনে করেন আমার কুষ্টিতে শনি খুব অশুভ, শনি খুব অশুভ, জি স্যার, এই সময় দাদাখানা হবে, তো শনি যদি অশুভ থাকে তাহলে আমাদের কি বৃক্ষের মূল ধারণ করলে শনি শুভ হয়, সেই জিনিসটা আপনার জানা আছে কিনা? স্যার শনির জন্য স্যার নীলা মানে নীলা ইষ্টন, আর মানে উপরোক্ত হস্তে মানে চারিয়া শ্বেত বেড়ার মূল, স্যার শ্বেত বেড়ার মূল, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা গ্রহ হচ্ছে, যেমন আমরা যে নয়টা গ্রহকে নিয়ে সব সময় মানুষকে বিধান দিই, জি স্যার, তো এখন মনে করেন আমার আমি আমি যদি কোনো একটা মানুষকে একটা বৃহস্পতির বিষয় নিয়ে আলাপ করি তাহলে বৃহস্পতির বর্ণটা কি? কিসের মানে বৃহস্পতি কারো তো নাকি? না না, বৃহস্পতির বর্ণ কি? ও স্যার বৃহস্পতি বর্ণ স্যার বিপ্র বর্ণ, বিপ্র না, ওইটা হচ্ছে গণ, গণের কথা বলছো, আমি বলছি রং, 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 অর্থাৎ বৃহস্পতির রংটা কি? স্যার সরি স্যার, রং রং স্যার ইয়া হলুদ রং, হ্যাঁ ওইটাকে বলা হয় পিত বর্ণ। জি স্যার, মানে আমার বুঝতে স্যার অসুবিধা, মানে শুনতে অসুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস বাবু বলতো, আমরা যে এই যে জন্ম রাশি সৃষ্টি করি, যেমন এক থেকে বারোটা রাশি, বারোটা রাশি আছে, এই বারোটা রাশির মধ্যে কুম্ভ রাশিতে কোন কোন নক্ষত্র পড়েছে বলেন তো? স্যার কুম্ভ নক্ষত্র স্যার আপনার হবে এটা মানে শ্রবণ না ধনিষ্ঠা মানে স্যার অর্থাৎ একটা রাশিতে কয়টা নক্ষত্রের পাত থাকে বলুন তো? এক এক নক্ষত্র কয় পাত? স্যার এক নক্ষত্রে চার পাত। হ্যাঁ, তাহলে এক রাশিতে কয় পাত থাকে? স্যার এক রাশিতে নয় পাত। হ্যাঁ, নয় পাত থাকলে এক রাশি হয়। জি জি স্যার। আরেকটা জিনিস বলুন তো বাবু, আমাদের যখন গ্রহ অশুভ হয়, জি স্যার, তান্ত্রিক জ্যোতিষী করে, জি স্যার, জি স্যার, মানুষকে গ্রহকে গ্রহ থেকে মুক্তি পাওয়ার জন্য সাধনা করার জন্য কতগুলি বিধান দেয়, জি স্যার, যেখানে বসে আমরা জপ করব, মন্ত্র জপ করব, তপ করব, সেই জায়গায় একটা আসন বসায়, জি স্যার। মনে করো আমার শুক্র বেশি খারাপ, আমি শুক্রের জন্য মন্ত্র জপতেছি, এই মুহূর্তে আমি কোন আসন দিয়ে কোন আসনে বসে মন্ত্র জপলে আমার ওই গ্রহটা তুষ্ট হবে? স্যার কোন আসনে? হ্যাঁ, কোন আসনে বসে মন্ত্র জপলে আমার ওই গ্রহটা তুষ্ট হবে? শুকাসন। হ্যাঁ, শুকাসন, শুক্র আসন, জি স্যার, না শুক্রের জন্য কোন আসন বলছিলেন স্যার? শুকাসন, তার উনি শুকাসন বলছেন। শুক্রের শুক্রের বর্ণটা কি স্যার? শুক্রের বর্ণ শুক্র জন্য স্যার শুক্রের বর্ণটা কি? সাদা, সাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু, আরেকটা জিনিস বলো, এটা শেষ প্রশ্ন আর করবো না, আমাদের বলেন 27টি নক্ষত্র আছে, কেমন? এই 27টি নক্ষত্র দিয়ে সারা পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করেছে, জি স্যার, জি, সেই ভাগের নাম হলো, একটা হচ্ছে দেবগণ, আরেকটা হচ্ছে নরগণ, আরেকটা হচ্ছে রাক্ষসগণ, জি স্যার। এখন নরগণের মধ্যে কোন কোন নক্ষত্র পড়েছে জানা আছে স্যার? নরগণ, হ্যাঁ মানে স্যার যদি মানে সংজ্ঞা হিসেবে বলা যায় এক ঋষিনী, ঋষিনী তারপরে আপনার মানে এক চার মানে এক চার সাত মানে স্যার আমার মনে আছে স্যার, মানে আমি এখন মনে করতে পারছি না অবশ্য,
আচ্ছা, নরগণের মধ্যে কয়টা নক্ষত্র পড়েছে ওইটা জানা আছে? নয়টি স্যার, নয়টি। না, নয়টি মানে ওখানে মোট কয়টা গ্রহ আছে, কয়টা নক্ষত্র আছে? স্যার নক্ষত্র তো স্যার নয়টি করে আছে, প্রতিটি মানে গ্রহের নয়টি করে বিভক্ত নক্ষত্র। ঠিক আছে বাবু, ধন্যবাদ। নেক্সট স্যার, জয়ন্ত কুমার দেব। আচ্ছা মানস বাবু, আপনি এই প্রশ্ন বুঝে নমস্কার। হ্যাঁ, একটু প্রশ্ন বুঝে উত্তর দেবেন, তড়িঘড়ি উত্তর দেওয়ার দরকার নেই। আপনি কিন্তু কুম্ভ রাশির নক্ষত্র ধনিষ্ঠা ঠিক বলেছিলেন, ধনিষ্ঠার পরে যদি একটু মনে করার চেষ্টা করতেন তাহলে আপনি অবশ্যই পারতেন, কিন্তু আপনি মনে করার চেষ্টা করেননি। মানে স্লো স্লো ভাবে আপনি ভেবে জেনে তারপরে উত্তর দিন। কুম্ভের ধনিষ্ঠা 23 নম্বর বলেছেন, 24-এর শতভিশা, আপনি 25-এর পূর্বভাদ্র পদ, এটা বলতে পারতেন। আপনি লাস্টের দিক থেকে গুনতেছিলেন, ভালো করছিলেন, যে রেবতী উত্তরভাদ্র পদ পূর্বভাদ্র পদের পরে আমরা আসব, তাহলে সেটি আপনি ঠিক ছিল, আপনি একটু কর গুনলে পারতেন, কিন্তু আপনি সেইটি করলেন না। আগে প্রশ্নটি করে প্রয়োজনে 2 বার শুনুন, তারপর উত্তর দিন। মানস বাবু, আপনি বলেন তো আমাদের যে রাশিচক্র আছে সেখানে কোন কোন রাশিগুলোকে চর রাশি বলা হয়? যেমন মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তারপরে কুম্ভ রাশি, না 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 মকর রাশি। কি কি বলছেন আবার বলেন। মেষ রাশি, কর্কট রাশি, তুলা তুলা রাশি, মকর রাশি, নানান মকর না ধনু রাশি, ধনু। হ্যাঁ হয়েছে, আর আর ভাববেন না, হয়ে গেছে, আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে। আচ্ছা বলেন তো, মানে চর রাশির ক্ষেত্রে নবাংশ যদি আমরা নির্ণয় করি, সেটার প্রথম নবাংশ কোন রাশি হবে? নবাংশ, হ্যাঁ চর রাশির প্রথম নবাংশ কোন রাশিতে হবে? ওইটা নবাংশ অবশ্য আমি এটা পারছিলাম, মানে এখন মানে সেই সম্পর্কে ধারণা ছিল অবশ্য, কিন্তু এখন এক নবাংশ সমান কত ডিগ্রি সেটা জানেন তো? এক নবাংশ না পারবো না। আচ্ছা, কন্যা রাশির রাশি চিহ্ন কি বলতে পারেন? কোন রাশির অধিপতি তো বুধ গ্রহ, কন্যা রাশির রাশি চিহ্ন বলছি। রাশি চিহ্ন মানে দুইটি মানে সমক্ষণ, মানে বালিকা মনে হয় এটা হতে পারে আর কি, সম্মুখে দুই দুইজনের বিরোধ মানে সংঘর্ষের মধ্যে আর কি। আচ্ছা, ধনুরাশির যে প্রতীক, সেই প্রতীকটি সম্বন্ধে একটু বলতে পারেন? ধনুরাশির প্রতীক হচ্ছে মানে তীর ধনুক, মানে আমরা যদি মানে আশি চকর দেখতে পাই এখানে, মানে তীর ধনুকের প্রতীকে দেখা যায়, তীর ধনুকের প্রতীক দেখা যায়, কিন্তু এখানে হচ্ছে কি মানে তার সামনে হচ্ছে মানুষ আর পেছনে হচ্ছে ঘোড়া রাখি। এই ধনুরাশিটি কোন শ্রেণীগত, মানে রাশির তো মানে চরিত্রটা কোন শ্রেণীর? শ্রেণীটা কি বিপ্রবণ নয় আর রুগ্নি তত্ত্বের? আর এর বাইরে আর একটা আছে, প্রতীকটাকে যদি একটু অবলোকন করেন তাহলে বলতে পারবেন। আর একটা আছে, আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, পরবর্তী স্যার প্রশ্ন। পামেশ্রী প্রশ্ন করবেন, অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মণ্ডল। আচ্ছা আপনি বলেন তো, এই হৃদয় রেখা দ্বিখণ্ডিত হয়ে একটা, স্যার শুনতে পাচ্ছি না স্যার, আমি ছেড়ে দেন। নীরজ কান্তি রায়। ঠিক আছে স্যার। হ্যাঁ মানস বাবু, আমাদের একটা সংখ্যা আছে, যে সংখ্যাটার কিছু জিনিস আসামিতে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার রোল নাম্বার কত? রোল নাম্বার 5। বুঝতে পারছেন? জি স্যার বলেন। না স্যার, স্যার আপনি আপনি বলেন। বলছি যে এই যে হৃদয় রেখাটা,
মাথাতে দুটো খন্ড হইয়া শাখা হয়েছে, শাখা হইয়া একটা গেছে আপনার রাহুর ক্ষেত্রে, আর একটা গেছে বৃহস্পতি আঙ্গুলের গোড়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই জাতক বা জাতিকার জীবনে কি কি লক্ষণ বা ঘটনা ঘটে? স্যার হৃদয় রেখা স্যার মানে মাথা যদি স্যার মানে রাহুর ক্ষেত্রে যায় এবং কি বৃহস্পতির দিকে যায়, কিন্তু স্যার এই ক্ষেত্রে স্যার শুভ মানে ফলাফল মিশ্র হবে, কিন্তু স্যার আমরা যেমন হৃদয় রেখা থেকে যদি রাহুর ক্ষেত্রে যায় অবশ্যই গুরুচণ্ডালী ফল মানে তদ্রূপ দিবে, যাদের যাদেরকে পাবে। হৃদয় রেখাটা বৃদ্ধি পাইয়া যে আপনার একটা যায় একটা মাথার যে শাখায় যেখান দিয়ে এই যে এখান দিয়ে দুই খণ্ডিত হইয়া একটা একটা শাখায় গেল এই রাহুর দিকে, আর একটা শাখায় গেল বৃহস্পতির আঙুলের গোড়ার দিকে। এই ক্ষেত্রে জাতক জাতিকার ফলাফলটা কি স্যার? হৃদয় রেখাটা যদি স্যার মানে শাখা হয়ে স্যার মানে যদি আহুর ক্ষেত্রে চলে আসে এই রেখাটা, তাহলে স্যার মানে ফলাফল বিপরীত মানে নেগেটিভ দিবে স্যার, মানে গুরু চণ্ডালী সমরূপ ফল পাবে সেই ব্যক্তি। আচ্ছা, এই হৃদয় বৃহস্পতির ক্ষেত্রে এখানে যদি কালো তিল বা করতে থাকে তাহলে তার জাতক কি প্রভাব হয়? স্যার সুনাম যশের মান মর্যাদা মানে হানি হবে, এবং কি মামলা মোকদ্দমা দাম্পত্য জীবন অশান্তি এবং কলহ মামলা মোকদ্দমা স্যার বেশিরভাগ ক্ষেত্রে স্যার ধাবিত হবে, এবং কি সমাজে প্রতিষ্ঠা। হ্যাঁ, ওই জাতক যদি চন্দ্রের ক্ষেত্রে তিল থাকে তাহলে জি স্যার, জি স্যার স্যার চন্দ্রের ক্ষেত্রে থাকলে স্যার মনে কষ্ট মনোবেদনা, তারপর স্যার শুদ্ধি কাশি এবং স্যার মানে জল মানে জলে পতিত হয়ে স্যার মৃত্যু ঘটনা, এবং কি মানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে স্যার অসুবিধা মানে কষ্ট ভোগ করবে। এই যে আমাদের হাতে যে এটা শিরোরেখা আছে, শিরোরেখা বা অনেকে বেন রেখা বলে, এই রেখাটা যদি মাঝে কাটা দাগ থাকে বা একটা বা দুটা কাটা দাগ থাকে এর ফলাফলটা কি হবে? স্যার এর ফলাফল হবে স্যার মানে যে ক্ষেত্রে স্যার মানে যে বয়স শিরোরেখাটার মানে যে রেখাটার যে বয়সে স্যার মানে কাটাকাটি বা বিন্দু বা খরচ বা তিল যদি বা জব চিহ্ন থেকে যায় এই বয়সে স্যার এই ব্যক্তির মনোবেদনা মনে কষ্ট এবং হার্টের সম্ভাবনা এবং কি মানে বেশিরভাগ প্লাস হয়ে যায় মানে মনে কষ্ট মনোবেদনাটা বেশি হবে, এবং কি হার্ট জনিত আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন স্যার ইদুরে এখন যেমন হার্টকে মানে নিয়ন্ত্রণ করে তদুর বলা যায় হার্টেরও উগান্ত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা সুন্দর পাচ্ছেন। আচ্ছা, এই যে এইখানে যে ভাগ্য রেখাটা যদি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না স্যার আপনাকে। উনি ঘুমাইছে নীলস্কান্তি রায়, নীলস্কান্তি রায় শুনতে পাচ্ছেন? শুক্র ছয়, শুক্র এই শুক্র এই শুক্রে আমাদের একটি মাসের মধ্যে এই শুক্রের সংখ্যা আর কোন কোন তারিখে পাওয়া যায়? শুক্র 6-15, তারপরে 24। শুক্র যদি আমাদের অশুভ থাকে তাইলে সেক্ষেত্রে আমাদের দাতাকে কি হইতে পারে? সেই ব্যক্তি অবশ্যই বলা যায় মানে মানে প্রেম পণ্যে ধাবিত পরিস্থিতির প্রতি বা স্বামী বা স্ত্রী একের উপরে মানে অবিত সম্পর্ক থাকবে, এবং কি মানে আর্থিক অবস্থার দিক দিয়ে মানে লোকসানের সম্ভাবনা থাকবে, এবং মনে তো মানে অশান্তি বিরাজ করবে। যেমন শুক্র মানে প্রেম প্রীতির কারক অবশ্যই মানে নেগেটিভ ফলেই দিবে, শান্তি শান্তি বিঘ্নিত করবে সর্বক্ষেত্রে সম্পর্কে, কি মানে কি মুখ ধাতিত মানে সূত্রে মুখ মূত্রাশয় জনিত রোগের সম্ভাবনা থাকবে। ওকে থ্যাংক ইউ স্যার। পাস মানুষ রায়। জি স্যার। আপনার রোল নাম্বার 5 মানে এটি বুধের সংখ্যা? বুধের সংখ্যা। আচ্ছা, এটা কোন তিথি? সাইদা মনে কৃষ্ণ তিথি স্যার। আজ কোন তিথি? পাশা পঞ্চমী। পঞ্চমী? পঞ্চমী স্যার তিথি বলে। হ্যাঁ জি স্যার। পঞ্চমীকে কোন তিথি বলে? পঞ্চমী। আচ্ছা ছেড়ে দিলাম। আপনার পাঁচ মানে হচ্ছে বুধ তাই তো? জি স্যার। বুধের দশা কত বছর এটা আপনি জানেন? বিংশোত্তরী মতে বুধের দশা কত বছর? জানি 7 বছর। বিংশোত্তরী মতে বুধের দশা কত বছর? বুধের দশা স্যার? হ্যাঁ স্যার বুধের দশা তো 7 বছর, 7 হলো না 17 হলো এটা স্যার।
স্যার মঙ্গলের দর্শন 7 বছর, বুধের দর্শন 17 বছর। কোনটা নেবেন, 7 নেবেন না 17 নেবেন? স্যার আমি 7টাই নিব। আচ্ছা, বুধের একটি দুটি শুভ গুণ আর এক দুই একটি অশুভ গুণ বলুন। স্যার বুধ স্যার মানে গ্রহ সাপেক্ষে স্যার একটা মানে বালক সুলভ গ্রহ। স্যার বুধ স্যার মানে জ্ঞান বিজ্ঞানে এবং স্যার সর্ব বিষয়ে পারদর্শী এবং যে কোনো গ্রহে মানে যাবে একটা পূর্ব পূর্বে স্যার মানে পরিকল্পনা ঠিক আসছে মানে সম্পূর্ণ করবে এবং স্যার কি মানে পারে এবং এই গণিত বিষয়ে বা জ্যোতিষে বাণিজ্য ক্ষতি এবং বুধ যখন স্যার বুধের ক্ষেত্রে যখন মানে বিবাহ তদ্রুপ স্যার বিবাহ দাম্পত্য অসুখ এবং স্যার মানে বুদ্ধি হানিষ্ঠতা এবং বুদ্ধির ফলে অনেক কাজ মানে হাতছাড়া তদ্রুপ স্যার এটা খোলা পড়লো মানে। মানস বাবু এত উত্তর দেওয়ার দরকার নেই, বুধের অশুভ দিক আপনি সুন্দর বলেছেন, তোতলামি বা ধরুন বুদ্ধিহীনতা এটা সুন্দর বলেছেন, এর বেশি দুই তিনটির বেশি কথা ভাইবাতে কিন্তু বলার প্রয়োজন নেই। কিন্তু আপনি এত জলদি কেন, এত জলদি বলতে গিয়েই কিন্তু আপনি এই ভুল করছেন। আপনি 7 আর 17-র মধ্যে আপনি 7 নিলেন, তো ভেবে দেখেন পরে যে দশা কত বছর হবে, এটি কিন্তু একটু ভাবতে হবে। আচ্ছা, বুধের রত্ন কি স্যার? বুধের রত্ন পান্না। বুধের রত্ন কি পান্না স্যার? পান্না পান্না। আচ্ছা আচ্ছা, তো বুধ যে একটি ঘরে তুঙ্গস্ত হয়, আবার মূল ত্রিকোণ হয়, আবার তার নিজ গৃহ থাকে, সেটি কোন ঘর? কন্যা রাশিতে। ধন্যবাদ। নেক্সট স্যার। মানস রায় কিন্তু অনেক প্রশ্নের জবাব দিছে, এত প্রশ্নের জবাব ওর কাছ থেকে নেওয়া ঠিক হয় না, কিন্তু যে সংখ্যা তো 5, যে কারণের জন্য 7-17-তে ডায়াবেটিস স্যার মানে একটু স্যার আমার তাড়াহুড়া হচ্ছে স্যার মানে। না না, তাড়াহুড়া করার কিছু নাই, বুধ পাঁচ তো তোমাকে একটু বিচলিত করে। আচ্ছা বলতো যে আমাদের তো রাশি চক্রকে জি স্যার 4টা ভাগে আমরা ভাগ করছি। জি স্যার 4টা ভাগ কি? অগ্নি স্যার, অগ্নিপীত বায়ু জল নাকি অগ্নি তত্ত্ব বায়ু জল এটা স্যার? এইটা যদি হয় তাহলে জল রাশি কোন দিকের রাশি স্যার? জল রাশি কোন স্যার? পশ্চিম দিকের অধিপতি। প্রশ্নটা বলতে মনে করো যে কালপুরুষে আমাদের জিনিসের 4টা ভাগে ভাগ করছি না আমরা? জি স্যার জি স্যার। মানে প্রত্যেকটা রাশি অগ্নি পৃথি বায়ু জলে, তাই না? এখন জল রাশি, জল রাশি কোন দিকের রাশি স্যার? এটা উত্তর দিকে স্যার। তাহলে বায়ু রাশিটা কোন দিকের রাশি হবে স্যার? বায়ু রাশি রূপে স্যার পশ্চিম, পশ্চিম দিকের। তাহলে এখন বলো তো স্বর রাশি মানে স্বর রাশির মধ্যে সবচেয়ে বড় স্বর কোনটা? স্যার 84 স্যার। জলের স্বর? জি স্যার। মানে জল রাশি তো স্বর আছে তো? আছে স্যার আছে। স্বর স্থির দত্তক, অর্থাৎ এই তিনটা তো সবটার মধ্যেই আছে, আছে না? জি স্যার। স্বরটাকে আমরা কেন মানে বড় বলতেছি স্যার? যেমন স্যার কর্কট, কর্কট রাশি স্যার, যেমন স্যার বায়ুজল বায়ু তথ্যের এবং চরর তথ্যের মানে শক্তির কারকের বলা হয়। না, বিষয়টা হচ্ছে উত্তর দিকে জল রাশি, জলের উত্তর দিকে তিনটে রাশি আছে, কোন কোন রাশি তিনটা বলতে পারো? স্যার কর্কট বৃশ্চিক আর মনে হয় মিন। হ্যাঁ ইয়েস মিন। আচ্ছা ধন্যবাদ, খুব ভালো দিচ্ছে। ওকে নেক্সট। এবার রোল নাম্বার 6, কিশোরী মোহন মন্ডল, কিন্তু কিশোরী মন্ডল নামে আমরা পেয়েছি। তো কিশোরী মন্ডল সর্বপ্রথম প্রশ্ন করবেন হচ্ছে আমাদের অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল। আপনি প্রশ্ন করার সময় হাউসের দিকে তাকিয়ে প্রশ্ন করবেন এবং প্রশ্ন যেন আগে বুঝতে পারে। স্যারের প্রশ্ন যদি
শিক্ষার্থীরা বুঝতে না পারে, আপনি যদি অন্যদিকে তাকিয়ে থাকেন তাহলে সেই প্রশ্ন কিন্তু বুঝতে পারছে না। আগে প্রশ্ন বোঝাতে হবে, তারপরে হচ্ছে উত্তর নিতে হবে। আরে রেজেনশন ছাত্রের দিকে থাকবে, বলুন, নজর থাকবে ছাত্রের দিকে। প্রণাম স্যার। মিউট রয়েছে গৌরাঙ্গলাল মন্ডল, মিউট রয়েছে। আপনার মিউট রয়েছে গৌরাঙ্গলাল মন্ডল। বলেন। হ্যাঁ চলে যাও। আয়ু রেখাটার পাশে আরেকটা রেখা থাকে, মার্শাল রেখা। এই মার্শাল রেখাটা থাকলে কি হয়? মার্শাল রেখা আয়ু রেখার সকল দোষ ত্রুটি নাশ করে। যদি আয়ু রেখা কোনো স্থানে কাটা থাকে বা তিল জপ চিহ্ন থাকে এবং ওই সোজা যদি মার্শাল রেখা থাকে, তাহলে ওই আয়ু রেখার ওই দোষ ত্রুটি মার্শাল রেখা নাশ করবে। এই আয়ুরেখার পাশে যদি বক্স চিহ্ন থাকে সেটা ফলাফল কি হয় স্যার? কেমন জায়গা এটা? আয়ুরেখার এই যে আয়ুরেখাটার পাশে এই যে চতুর্ভুজ, এই শুক্রের সাইডের কি ভিতরে, এই ভিতরে আয়ুরেখার সাথে যদি বক্স থাকে এই বক্সটার ফলাফল কি হয় স্যার? আয়ুরেখার সাথে যদি বক্স থাকে ভিতরে হ্যাঁ এরকম জায়গাতে, তাহলে হ্যাঁ এক্ষেত্রে দেখা যায় যদি ওখানে কাটা থাকে তাহলে ওই যে ওই সময়ের ফাড়াটা নাশ করবে। যদি কাটা না থাকে, শুধুমাত্র আয়ুরেখার গায়ে এবং শুক্রের ক্ষেত্রে যদি বক্স থাকে অর্থাৎ চতুষ্কোণ থাকে, তাহলে এই হ্যাঁ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জাতক কারাবাস বরণ করে অনেক ক্ষেত্রে। আর যদি আচ্ছা কাটা এগুলো থাকে তাহলে ওটার দোষ নাশ করবে। আচ্ছা আর একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন, এই শুক্রের স্থানে যদি তিল চিহ্ন থাকে তাহলে সেই জাতকে কি প্রভাব পড়ে, কি হয়? শুক্র দাম্পত্য প্রেম বিবাহ গৃহ সুখ শান্তি এগুলো দিয়ে থাকে, অর্থ সঞ্চয়ের মনোভাব দিয়ে থাকে। তো যদি তিল থাকে অশুভ চিহ্ন, তাহলে এই ক্ষেত্রে তার দাম্পত্য কলহ হবে, প্রেমে বিচ্ছেদ ঘটবে, তার কিডনিজনিত সমস্যা হবে, তার ডায়াবেটিস দেখা দেবে, তারপরে তার চারিত্রিক সমস্যা আসবে, এগুলো হবে। আমাদের এই যে শিরোরেখাটা, এই শিরোরেখাটা যদি এই আয়ুরেখার সাথে মিশে অনেক দূর অগ্রগামী হয় তাহলে এই শিরোরেখা এবং আয়ুরেখা এই রেখাটা পৃথক থাকলে কি হয়, আবার এই জায়গাটা যদি একসাথে কিছুদূর আগইয়া উঠে আসে চলে আসে তাহলে এইটার ফল কি হয়, এই যে শিরোরেখাটা? শিরোরেখা এবং আয়ুরেখা, যদি হ্যাঁ আয়ুরেখার থেকে শিরোরেখা কিছুটা দূরে থাকে, তাহলে হ্যাঁ এই জাতকের ভিতরে রাগ জেদ এবং একগুঁয়েমি স্বভাব দেখা যায়। আর হ্যাঁ যদি একই সাথে মিশে কিছু দূর এসে তারপরে পৃথক হয়, তাহলে দেখা যায় যে এই জাতক কর্মে দেরিতে কর্মে যুক্ত হচ্ছে বা তার কর্মের উন্নতিটা দেরিতে হচ্ছে, এবং ছোটবেলার থেকে কাজে যে সকল কাজে যাচ্ছে সেগুলো বাধা এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে ছোটবেলাটা তার কষ্টে কেটেছে। প্রেসিডেন্ট স্যার, আমি অন্য প্রশ্ন অন্য স্যারকে দিন। ধন্যবাদ। প্রিন্সিপাল এআর আচার্য, প্রিন্সিপাল স্যার এআর আচার্য, আপনি প্রশ্ন করুন। অধ্যক্ষ এ আর আচার্য স্যার, আপনি প্রশ্ন করুন, আপনার ওখানে মিউট রয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার এটা রোল নাম্বার কত? ৬। আচ্ছা স্যার প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম প্রণাম, ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। আচ্ছা বাবু একটা জিনিস বলো তো, আমরা যে রাশিগত পুষ্টি বিচার করি, পুষ্টিতে রাশি চক্রে 12টি কর আছে, ওইটাকে বলা হয় দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবের মধ্যে যদি আমি চতুর্থ ভাব
দের বিচার করি, এই চতুর্থ ভাবে আমাদের কি কি পড়েছে, কি কি জিনিস চতুর্থ ভাব থেকে বিচার করা হয় সেই ব্যাপারে বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। সাত চতুর্থ ভাব থেকে গৃহ, সুখ শান্তি, মাতা, বন্ধু মিত্র, তারপরে প্রাথমিক শিক্ষা, এগুলো বিচার করা হয় এখান থেকে। আচ্ছা, তবে প্রশ্নটা সম্পূর্ণ হয় নাই, যাই হোক। এখন আরেকটা জিনিস বলতো বাবু, সেটা হচ্ছে যে আমরা যে এই হাত দেখি, মানুষের হাত দেখি, সেখানে তর্জনী, প্রথম আঙ্গুলটা হচ্ছে তর্জনী, এই তর্জনী আঙ্গুল থেকে আমরা কি কি পাই, কি কি জিনিস বিচার করলে পাওয়া যায়? তর্জনী আঙুলের তিনটা পর্ব আছে, এখানে তিনটা রাশি, মেষ, বৃষ এবং মিথুন রাশি, এই তিনটা পর্বে আমরা এখান থেকে বিচার করি। এবং অর্থাৎ আমি তর্জনীর আঙ্গুল থেকে কি কি বিচার করলে একটা মানুষের জীবনের ভালো খারাপ পাওয়া যায়, অর্থাৎ কি কি জিনিসটা খুঁজে পাওয়া যায় এক কথায়? স্যার, তর্জনী আঙুল, আঙুলের উপরে যদি আমরা বলি, তাহলে তর্জনী আঙুল যদি লম্বা হয় তাহলে ওই মানুষ নেতৃত্ব প্রবণ হবে, প্রভুত্ব কর্তৃত্ব তার মধ্যে দেখা যাবে এবং সে নেতৃত্ব দেবে। আর ওর সাথে সাথে যদি বৃহস্পতির ক্ষেত্রটাও যদি সুগঠিত হয় তাহলে নেতৃত্ব প্রভুত্বর সাথে সাথে তার প্রতিষ্ঠা, খ্যাতি, জ্ঞান এগুলো বৃদ্ধি পাবে। যাই হোক, প্রশ্নটা অর্ধাংশ হয়ে গেছে, পুরো না হলেও অর্ধাংশ হয়ে গেছে। স্যার, এর সাথে সাথে আমরা একজন জাতকের এটাও বিচার করতে পারি মধ্যের পর্ব থেকে, যে সে কর্ম করবে না ব্যবসায় করবে, কোন পথে সে অর্থনৈতিক উন্নয়ন করবে, এটাও আমরা এই থেকে বিচার করে থাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু, আমরা যে মানুষের বিয়ে করার জন্য একটা রাশি বিচার করি, রাশি বিচারের মধ্যে যদি দোষ থাকে, দুটোকে না মিলিয়ে, তাহলে বিয়ে হতে পারে না, ফলে সংসারটা ভালো হয় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বিয়েটা করার জন্য আগ্রহী, করতে চাচ্ছে, তো করতে চাইলে কি করলে, কি বিচার করলে একটা সমাধান দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি মতে একটা অষ্টকূট বিচার করতে হয়। অষ্টকূট বিচারের মধ্যে আটটা বিষয় রয়েছে, নারীরও রয়েছে, পুরুষেরও রয়েছে। এই আটটা বিচারের মধ্যে 36টি নাম্বার থাকে, এই 36 নাম্বারের মধ্যে যদি 18-এর ঊর্ধ্বে পাওয়া যায় তাহলে বিয়েটা করলে সংসারটা কোনো রকমে টিকাতে পারে, আর যদি 18-এর ঊর্ধ্বে না পেয়ে নিম্নে পায় তাহলে সেই বিয়েটা করলে সংসার মাঝবি এনি ওয়ান অ্যাক্সিডেন্ট হয়ে যাবেই যাবে, এ কারণে জটক বিচারটা করতে হয়। তো সেখানে একটা জিনিস রয়েছে আপনার এই নারী দোষ, এই অষ্টকূট বিচারের মধ্যে নারী দোষের মধ্যে বর এবং কনে দুজনের মধ্যে নারী দোষ কোন ধরনের থাকলে নারী দোষটা হয় আর কোন ধরনের থাকলে হয় না, সেই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? একটু প্রশ্নের শেষের অংশটুকু যদি আর একটু বলতেন। শেষের অংশ মিন্স আমরা যে অষ্টকূট বিচার করি জটক বিচারে, যাদের জটকের মধ্যে মিল থাকে না তাদের জন্য একটা অষ্টকূট বিচার করতে হয়, এই অষ্টকূট বিচারের মধ্যে চলে গেছে নেটওয়ার্ক না না, আমরা শুনতেছি শুনতেছি, বলেন দাদা বলেন। অষ্টকূট বিচারের মধ্যে আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে আসুক। পরবর্তী কোন স্যার? জয়ন্ত কুমার দেব। কিশোর মোহন বাবু নমস্কার। নমস্কার স্যার। আচ্ছা, আমাদের যে ডিভিশনাল চার্ট আছে সেখানে মোট কয়টি চার্ট হয়? ১৬টি চার্ট, মানে আমি প্রশ্নটা আরেকবার একটু শুনতে চাচ্ছি। চন্দ্রের এক দিবসের গতি কত ডিগ্রি? আপনার প্রশ্ন তো হয়ে গেছে, চন্দ্রের এক দিবসের গতি কত কত ডিগ্রি, চন্দ্র এক দিবসে কত ডিগ্রি অতিক্রম করে? ১৫ ডিগ্রি, 12 ডিগ্রি, 12। আচ্ছা, রাশি তো আমরা চন্দ্র থেকে বিচার করি, কিন্তু পাশ্চাত্যে রাশি বিচার রবি থেকে করা হয়, ঠিক আছে? আপনি যে প্রশ্ন চলে গেছে সেটা বাদ দেন, তৃতীয় এখন যে প্রশ্ন করছে সেটাতে মনোযোগ দেন। রাশি আমরা চন্দ্র থেকে বিচার করি সনাতন অ্যাস্ট্রোলজিতে, আবার পাশ্চাত্যে রবি থেকেও রাশি বিচার করা হয়।
আবার আরেকটা পার্ট হচ্ছে লগ্ন। এখন একজন ব্যক্তি আসলো, তার হরোস্কোপ আমাদের কি দিল? এখানে আসেন, আমার কারণ হলো আমি 8:30-9টার আগে বেরিয়ে গেলাম। দেওয়ার পরে এখন তার প্রকৃতিটা কি, মানে ব্যক্তিটা আসলে এক কথায় তার প্রকৃতিটা কেমন হবে সেটা বিচার করতে আমরা কি কি জিনিস দেব? প্রশ্নটা আরেকবার বলবেন, সাউন্ডের কারণে আমি প্রশ্ন করি। নিয়ে আসেন, অফিসে আসেন। রাশি তো হচ্ছে চন্দ্র সাপেক্ষে রাশি বিচার করা হয়, চন্দ্র সাপেক্ষে রাশি পাশ্চাত্যে, রবি সাপেক্ষে রাশি বিচার করা পাশ্চাত্যে। আবার আর একটা বিষয় আছে লগ্ন, ঠিক আছে? এই তিনটা সাবজেক্ট তো আছে, তো এই তিনটা সাবজেক্টের মধ্যে একজন ব্যক্তির প্রকৃতি যখন বিচার করবেন, ব্যক্তিটা কেমন হবে, তার যশ সম্মান কেমন হবে, তার প্রতিষ্ঠা কেমন হবে, তো আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন এই তিনটার মধ্যে? আমি লগ্ন এবং রাশি এই দুটা প্রাধান্য দেব। আচ্ছা, একজন ব্যক্তির অশ্লেষ্য নক্ষত্রে তার জন্ম, তার জন্মকালীন যে মহাদশা, বিংশতির মহাদশা, সেটা কি হবে? চন্দ্র যে নক্ষত্রে থাকবে ওই নক্ষত্রের অধিপতি যে গ্রহ সেই গ্রহের মহাদশা হবে জন্মকালীন। আমি নক্ষত্র বলে দিয়েছি, আপনি মহাদশা বলুন। অশ্লেষ্য নক্ষত্রে, অশ্লেষ্য নক্ষত্রে চন্দ্রের অবস্থান, ব্যক্তির মহাদশা কি? বুধ, বুধের মহাদশা। কুম্ভ রাশির যে প্রতীক, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার কাঁধে একটি কলস, ঠিক আছে? এখন এই প্রতীক দ্বারা আপনি কি বুঝবেন? কুম্ভ রাশির প্রতীকে যে কলস, কলস জলপূর্ণ কলস থেকে জল পড়ছে, এটা দ্বারা যে জ্ঞান, ব্যক্তির ভিতরে যে জ্ঞান, যে পূর্ণতা, যার পরিপূর্ণতা, সেটা থেকে সে তার জ্ঞান বা ভালোটুকু দান করছে। আমরা যখন বিবাহ বিচার, মানে কোনো ব্যক্তির বিবাহিত জীবন বিচার করব, তখন ডিভিশনাল চার্টের কোন চার্টটিকে লগ্ন চার্টের সঙ্গে গুরুত্ব দিয়ে বিচার করব? অতিরিক্ত কোন চার্টটিকে? নবাংশ। ঠিক আছে স্যার, আমি ছেড়ে দিচ্ছি। নেক্সট স্যার, নিরোজকান্তি রায়। কিশোরদা নমস্কার স্যার। ভালো স্যার, নমস্কার। হ্যাঁ ভালো, ভালো স্যার। আচ্ছা, রাশি চক্রের কালপুরুষের রাশি চক্রের সাউন্ড কম আসছে, বৃশ্চিক। কালপুরুষের রাশি চক্রে বৃশ্চিক রাশি কততম রাশি, সংখ্যা কত? বৃশ্চিক রাশি কততম রাশি? অষ্টম। বৃশ্চিক রাশি অধিপতি কে? অধিপতি গ্রহ মঙ্গল। অধিপতি গ্রহ মঙ্গল। শোনা যাচ্ছে না? মঙ্গল। মঙ্গলের সংখ্যা কত? মঙ্গলের সংখ্যা নয়, নয় সংখ্যা তত্ত্বে নয়টা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এই মঙ্গল যদি কারো চার্টে শুভ থাকে বা সংখ্যা যে এই ব্যক্তির জন্য শুভ হয়, তাহলে ওই ব্যক্তির মধ্যে কি প্রবণতা দেখা যাবে শুভ হলে? মঙ্গল শুভ হলে সে তেজস্বী হবে, সাহসী হবে, শক্তিশালী হবে, তার মধ্যে একটা উদ্যম থাকবে, তার মেজাজ থাকবে, এবং সে একটা যেমন মিলিটারি ভাব বা যুদ্ধাঙ্গদেহী ভাব, এটা বৃশ্চিকের মঙ্গল, মেষের মঙ্গল, মেষের মঙ্গল থেকে আসে। মঙ্গল নেই বলে শুধু? হ্যাঁ। আর যদি অশুভ থাকে? অশুভ থাকলে ভীতু হবে, তারপরে তার ভীতু হবে, এবং সেই সাথে সাথে তার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মানসিকতা থাকবে না, বা ভয় পাবে। তারপরে মঙ্গল অশুভ হলে সেক্ষেত্রে দুর্ঘটনা, ভূ সম্পর্কিত ঝামেলা, তারপরে মামলা মকদ্দমা, যানবাহনের দুর্ঘটনা, এগুলো হতে। আচ্ছা, আমরা তো জানি বা আপনি একজন জাদু শিল্পী, জাদুতে তো অনেক প্রকারের ফুল তৈরি করেন, আপনি কি ফুল তৈরি করেন, একটা ফুলের নাম বলেন। আবার একটু, আমরা জানি যে আপনি একজন জাদু শিল্পী এবং জাদু দিয়ে অনেক ফুল তৈরি করেন, ফুল
ফ্লাওয়ার ফ্লাওয়ার একটা ফুলের নাম বলেন, কি ফুল তৈরি করেন? গোলাপ তৈরি করি। গোলাপ, গোলাপের ইংরেজি শব্দ কয়ে? রোজ। রোজ, এই রোজের নিউমারোলজি করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, ওভার, ওয়েলকাম। কিশোরী মোহন মন্ডল, রোল নাম্বার 6, ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি? নমস্কার স্যার, ষষ্ঠ ঘর থেকে কি বিচার করি? ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ ব্যাধি ষড়রিপু, তারপরে প্রতিযোগিতায় জয়লাভ করব কিনা, তারপরে এগুলো মেনলি আমরা দেখি। 6 হচ্ছে তো শুক্রের সংখ্যা, এটা তো জানেনই। শুক্রের হ্যাঁ, দশা কত বছর বিংশোত্তরি মতে? শুক্রের দশা বিংশত্রি মর্তে 20 বছর, দশা কালে ধন্যবাদ, সবচেয়ে বেশি বছর। ধন্যবাদ। তো শুক্রের রত্ন, শুক্রের রত্ন ডায়মন্ড, আর উপরত্ন হিসেবে আমরা জারকনও ব্যবহার করি। ধন্যবাদ। এইবার শুক্রের প্রিয় রং? শুক্রের প্রিয় রং সাদা। সাদা। তো সাদা কিন্তু 2 প্রকার, তো চন্দ্রের প্রিয় রং কি? চন্দ্রের প্রিয় রং সাদা। তাহলে শুক্র আর চন্দ্রের দুটি সাদার মধ্যে কোনো পার্থক্য কি আছে? আছে আছে, কি পার্থক্য আছে? চন্দ্রের সাদাটা হচ্ছে, চন্দ্রের সাদাটা হচ্ছে দুধ সাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার এই যে শুক্র, ধরেন আপনার রোল নাম্বার শুক্র পড়লো, 6 পড়লো, তাছাড়া আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে 15, এই হ্যাঁ দুটো পনেরো তো আর স্যার। 6, এই দুটির মধ্যে একটু পার্থক্য সংক্ষেপে দু কথায় বলতে পারবেন কিনা? স্যার শুক্র 6 যেটা, এটা হচ্ছে একক শুক্র, এবং তার মধ্যে শুক্রের যে নির্দিষ্ট গুণগুলো সেগুলোই আছে। আর যেটা 15, এখানে আপনার রবি মানে 1 এবং 5, যেটা রবি এবং বুধের সম্মিলনে 6 তৈরি হয়েছে, এবং এইটার ভিতরে রবি এবং বুধের গুণগুলো থাকবে। রবির তেজ, তারপরে রবির যে প্রভাব, রবির জ্যোতি, আর তার সাথে বুধের এইবার বুদ্ধিমত্তা, রবি আর বুধ যুক্ত হয়েছে, তাহলে কি যোগ তৈরি হলো? উদয়াদিত্য যোগ তৈরি হবে। উদয়াদিত্য যোগ তৈরি হলো। হ্যাঁ তাহলে আপনি কি মনে করেন যে পরীক্ষায় আপনি কেমন করবেন? আপনার এত সুন্দর একটি রোল নাম্বার পড়লো, আপনি কেমন করবেন বলে মনে হয়? স্যার, আমি চেষ্টা করেছি ভালো করার, তো মনে হচ্ছে যে আমি ভালো করছি, এবং এ পর্যন্ত সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ। প্রেসিডেন্ট স্যার, প্রেসিডেন্ট স্যার মিউট রয়েছে, খেয়াল রাখবেন আগে, সময় 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে। সবার প্রশ্নগুলি শুনলাম এবং খুব ভালোই উত্তর দিচ্ছে। স্যার প্রণাম। স্যার হ্যাঁ প্রণাম। কিশোর মোহন, আপনি একটা কথা বলছেন, সেটা হলো যে 6 সংখ্যা সাথে 6 সংখ্যা রোগের কথা বলছেন, 6 সংখ্যা রোগের কথা বলছেন যে সাদা, এবং 2 সংখ্যাও চন্দ্রের সংখ্যাও সাদা। এই 2 সাদার মধ্যে কেন দুধের মতো সাদা আর শুক্র সাদার মতো সাদা, এর ব্যাখ্যা দিতে পারে? স্যারের সঠিক ব্যাখ্যাটা জানি না, আমি পাচ্ছি কিনা, তবে দুধ সাদাটাই চন্দ্রের জন্য ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে চন্দ্র অমৃত। স্যার পারবো না এটা। আচ্ছা যাই হোক, এটা ঠিক বলেছিলেন, আপনি কেন থেমে গেলেন? চন্দ্র অমৃত আর শুক্র হচ্ছে স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার ছাড়া। তো আপনি পারতেছিলেন এই ধরনের কেন? মানে অমৃত হয়ে গেছিলাম ওই 2 সংখ্যাটা, এরকম আমাদের মহাসচিব যেটা বলছে, আপনার কথাটা উঠছিল, আর ওইটা হলো আকাশের সাদা, 5 পরিষ্কার পার্থক্য শুধু এইটুকুই, অমৃত যুক্ত দুগ্ধ সাদা, আর এইটা হলো আকাশের মতো সাদা, পার্থক্য শুধু এইটা। আচ্ছা যাই হোক, আপনি পারছেন,
আর আপনাকে আর প্রশ্ন করবো নেক্সট পরীক্ষার থেকে। নেক্সট হচ্ছে রোল নাম্বার 7, টিটু দাস। তার লিভ নিতে পারবো? লিভ নেওয়া যাবে না, এরপরে কনসালটেন্সি রয়েছে, কেউ লিভ নিতে পারবে না, ভিডিও অফ করতে পারবে না। টিটু দাস কনসালটেন্সিতেও মার্ক রয়েছে। হ্যাঁ স্যার, নাম্বার 7, প্রথম প্রশ্ন করবেন অ্যাডভোকেট গৌরঙ্গলাল মণ্ডল, পামিশ্রী। গৌরঙ্গলাল মণ্ডল প্রশ্ন করবেন খুব সংক্ষিপ্ত, ওকে? গৌরঙ্গলাল মণ্ডল আপনার সাউন্ড ই করেন, ভিডিও। গৌরঙ্গলাল মণ্ডল ছেড়ে দিন। প্রিন্সিপাল এ আর আসারজি, প্রিন্সিপাল এ আর আসারজি স্যার আপনি আছেন? হ্যালো হ্যালো, নেক্সট প্রশ্ন নিয়ে আসুন, জয়ন্ত কুমার দেব। হ্যালো বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমাদের যে গ্রহ, হ্যাঁ নমস্কার, আমাদের যে 7টি গ্রহ আছে, তো 7টি গ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলো শুভ আর কোন কোন গ্রহগুলো অশুভ? চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভ গ্রহ, রাহু, কেতু, শনি, রাহু, কেতু, শনি, রবি নৈসর্গিক অশুভ গ্রহ। তার মধ্যে রবি সবচেয়ে পাপ এবং সবচেয়ে কঠিন অশুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ, রবি সবচেয়ে কঠিন অশুভ গ্রহ। আচ্ছা, আমাদের যে গ্রহ আছে গ্রহগুলাকে যেমন রবি কে বলা হয়, রাজার কারো, তো গ্রহ, একটা গ্রহ যেহেতু রাজা আছে অবশ্যই একটা গ্রহ প্রজা থাকবে, তো সেই প্রজা কারো গ্রহ কোনটি? মহাদশা বিচারে আপনার বুধের মহাদশা একজন ব্যক্তির, তার হচ্ছে কন্যা লগ্ন, তো এই বুধের মহাদশা সে কত বছর ভোগ করবে এবং এই দশাটা তো কেমন যাবে? কন্যা লগ্ন বুধের মহাদশা, বুধের মহাদশা স্যার 17 বছর, 17 বছর স্যার বুধের মহাদশা। বুধের মহাদশা ভালো যাবে, বুধ লগ্নপতি এবং দশমপতি ভালো যাবে। অন্যরা সবাই মিউট করে রাখো, অন্যরা সবাই মিউট করে রাখো, না হলে তো ডিস্টার্ব হচ্ছে। অন্য সবাই মিউট করে রাখুন। কেতুবাবু আপনার প্রশ্নের উত্তর হয়েছে। আচ্ছা এবার বলুন তো, এই আমরা রাশি চক্র থেকে যেই বর্ণ বিচার করি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো সেই ক্ষেত্রে ক্ষত্রিয় বর্ণের রাশি কোনগুলো? রাশি চক্রে স্যার এই কারণ হচ্ছে দেখুন প্রশ্ন করার সময় রোল নাম্বার 7 তখন দুজন স্যার উপস্থিত নেই এবং তার হাতে টাকা করাও নেই, আবার এদিকে তার ভিতর প্রশ্ন করলে শুনবে কিভাবে আর উত্তর দিবে কিভাবে, সেটাই বুঝতে হবে। বড় হচ্ছে না আপনারা সবাই মিউট করে রাখুন, এইভাবে বলছি আপনারা মিউট করছেন না কেন?
জানতে পাবো হ্যাঁ আমি প্রশ্নটা করছি এটা। হ্যাঁ কে বলছে আমি তো বুঝলাম না বিষয়টা, এতবার মিউট করে রাখুন, স্যার প্রশ্ন করছে, ভাইবা পরীক্ষা হচ্ছে, সেখানে যদি মিউট আনমিউট এই ব্যাপারগুলো নিয়ে হয়। অধ্যক্ষ আরচাজি স্যার আপনি একটু দয়া করে আন, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ টিটু বাবু আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে রাশি চক্রে ব্রাহ্মণ রাশি যেগুলো আছে সেগুলো বলুন। স্যার ব্রাহ্মণ রাশি মীন রাশি প্রথম হইলো, মীন মীন রাশি, তারপর হইল মীন বৃষ, মীন মেষ বৃষ, মীন মেষ মিষ, মিথুন কর্কট, মীন রাশি সিংহ রাশি, তারপরে একটু ওইটা ওই শখটা টোটাল রাশিটা আমি একটু একটু একে নিয়ে আসছি, এক সেকেন্ড আমি তারপরে বলে দিচ্ছি। এসবগুলি স্যার মুখস্থ রাখতে পারি না, ক্ষমা করবেন স্যার। মীন রাশি স্যার, সিংহ রাশি, তারপরে স্যার বৃশ্চিক রাশি, 1 2 3 4, 1 2 3 4, মীন সিংহ বৃশ্চিক স্যার, বৃশ্চিক রাশি স্যার। আচ্ছা আপনি বলুন তো এই যে আমাদের নবাংশ চক্র, এই নবাংশ চক্র থেকে আমরা বিবাহ বিচার করি, তো সেখানে যদি লগ্ন অত্যন্ত বলবান হয় তাহলে ফলাফলটা কি হবে? বিবাহ বিচারে একজন আসলো, তার নবাংশ চক্র দেখলেন এবং লগ্নের অবস্থান অত্যন্ত বলবান দেখলেন, তার প্রশ্নটা কি লগ্ন? আমি কাইন্ডলি স্যার আবার করছি, প্রশ্নটা আবার একটু বলেন। বলছি একজন বিবাহিত ব্যক্তি আসলো, তার বিবাহিত জীবন সম্বন্ধে আপনার কাছ থেকে পরামর্শ নিতে, আপনি তার নবাংশ চক্রটা দেখলেন, সেখানে নবাংশ যে লগ্নটা আছে সেটা অত্যন্ত বলবান, তো সেক্ষেত্রে আপনি তাকে কি বলবেন, পজিটিভ না নেগেটিভ বলবেন? স্যার অবশ্যই পজিটিভ বলবো, আর যেহেতু নবাংশের থেকে আমরা বিবাহিত জীবন বিচার করি, তাহলে অবশ্যই বলবো আপনার বিবাহিত জীবন ভালো যাবে। আচ্ছা মঙ্গল কতদিন বকরি থাকে? মঙ্গল 18 দিন আছে, 14 দিন আছে বলতে পারছি না স্যার। বুধ সম্পূর্ণ রাশি চক্রটাকে পরিভ্রমণ করতে কতদিন সময় নেয়? বুধ একটা করে 18 দিন, 18 গুণ 12, তাহলে স্যার 180 আর হইলো 24, 204 দিন। আপনি গুণন করেও ইয়ে করতে পারলেন না। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনার এই কয়দিন গুণটা করে নিলে হয়ে গেল? হ্যাঁ স্যার 18 গুণ 12 করলে চলে যাবে, মানে আমি একটু করে নিই স্যার। 18 10 কে 180 আর 18 2 গুণে 36, আচ্ছা আমি করে নিই 180 আর হইলো স্যার এই 18 2 গুণে 36। আচ্ছা ছেড়ে দিন, আপনাকে আরেকটা প্রশ্ন করব আমি, আপনি এই প্রশ্নটা বলেন। 17 নম্বর যে নক্ষত্র, সেই নক্ষত্রের নাম কি এবং তার অধিপতি কি? 17 নম্বর নক্ষত্রের নাম হইলো অনুরাধা, তার অধিপতি হইলো শনিদেব মহারাজ। হ্যাঁ ঠিক আছে স্যার, আমার প্রশ্ন শেষ। না স্যার ধন্যবাদ জয়ন্তদেব, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করি, তিতুদাসকে আমি প্রশ্ন করব। হ্যাঁ স্যার নমস্কার স্যার। তিতুদাস আপনার সংখ্যা 7। হ্যাঁ স্যার। এটা কার সংখ্যা? এটা স্যার কেতু গ্রহের সংখ্যা। কি রং কেতু গ্রহের? গান স্যার গ্রে কালার, ধূসর কালার। ধূসর কালার। আপনি আজকে আপনি কি কিছু প্রাপ্তি হয়েছেন?
স্যার, আমি আজকে প্রাপ্তি হয়েছে আমার, অবশ্যই আচ্ছা, তাইলে কেতু কেতু আপনার জন্য এখন খুব ভালো। হ্যাঁ স্যার, কেতু আমার ভালো প্রাপ্তি দিয়েছে, আমি আজকে এই ক্লাস করছি। কেতুর রাহু কেতু তো ভালো না, কিন্তু আপনার জন্য এখন কেন ভালো হইলো সেটা বলেন তো। কেতু স্যার, আমাদের সাধারণত কেতু লগ্নের চার থেকে বিচার করা হয়। কেতু যদি কারোর লগ্নের দ্বিতীয় থাকে, নবমে থাকে, দশমে থাকে, একাদশে থাকে, তখন কেতু শুভ ফল দেবে। আর যখন লগ্নে থাকবে, তৃতীয় থাকবে, চতুর্থ থাকে, পঞ্চমে থাকে, ষষ্ঠে থাকে, অষ্টমে। গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর লাগবে না, ওদের যাওয়া লাগবে না। এখন বলুন তো, আমাদের পৃথি রাশি, পৃথি রাশি কয়টা আছে? আমার দ্বাদশ রাশির মধ্যে পৃথি রাশি কয়টা আছে? পিতৃ রাশি স্যার তিনটা আছে। তিনটা? হ্যাঁ স্যার। তিনটা কত কত মানে রাশি তা বলুন তো, অগ্নি বল, রাশি নাম্বার বল। মিথুন রাশি স্যার 1 নম্বর। হ্যাঁ বলেন। এবার স্যার কন্যা রাশি, এবারে ধনু রাশি। হ্যাঁ, ভুল করে ফেলাইছে। আচ্ছা যাই হোক, আপনি বলেন কে কে হবে, বলেন আবার সঠিক করে বলেন। আপনি প্রশ্নটা বুঝছেন কিনা, আমাদের পৃথি রাশি, তিনটা পৃথি রাশি আছে দ্বাদশ রাশির মধ্যে, সেই রাশি তিনটি কি কে? অগ্নি, পিতৃ, জল, বায়ু। অগ্নি রাশি, পিতৃ রাশি। আমি বলছি আমাদের দ্বাদশ রাশির মধ্যে তিনটি পৃথি রাশি আছে, এই তিনটি পৃথি রাশি কি কি, রাশি তিনটি কি? বৃষ রাশি 1 নম্বর। ইয়েস, হ্যাঁ। দুই নম্বর হইলো সিংহ রাশি। সিংহ রাশি তো অগ্নি রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, আর কেটা, আর তারপরে আচ্ছা গনে বলছি স্যার, আমি আমার গনে বলছি মকর রাশি। আচ্ছা যাই, পারবেন আপনি? স্যার এটি ওই রাখতে পারি না স্যার। স্যার আচ্ছা, এর মধ্যে এই যে তিনটি রাশির মধ্যে চর রাশি কোনটা? চর রাশি হইলো স্যার বৃষ, বৃষকন্যা, মকরের মধ্যে চর রাশি কোনটা? মকর রাশি স্যার, চর রাশি কোনটা? মকর রাশি, মকর রাশি। ওকে ধন্যবাদ। এরপর প্রশ্ন করবেন হলো আমাদের নিরোজকান্তি রায়। চিত্রদা ভালো আছে? নমস্কার স্যার। নমস্কার, আপনি অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন করছেন, যে দেশ থেকে আপনি জয়েন করছেন সেই দেশের নাম হচ্ছে ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া? হ্যাঁ ইন্ডিয়া। আমাকে ইন্ডিয়ার নিউমারোলজিটা করে গেছে। আচ্ছা স্যার দিচ্ছি স্যার, আইলো 1, আর এনইলো 5, ইলো 8, 5 1 6, 6 4 10 2 12, আর বৃহস্পতির সংখ্যা আসছে স্যার। বৃহস্পতির সংখ্যা? তাইলে এই রাশি চক্রে এই কেতুকে উদ্ধার করতে পারে কে, কোন সংখ্যা? আচ্ছা, এই রাশি চক্রের কেতুকে উদ্ধার করতে পারে একমাত্র ভূত। সাত, সাত কে উদ্ধার করবে কে? সাত কে উদ্ধার করবে কে? পাঁচটা পাঁচ করবে, পাঁচ পাঁচ। বৃহস্পতি করবে না? হ্যাঁ বৃহস্পতি তো তিন, তিন তো স্যার করবে। তাহলে এই তোকে সবচেয়ে ভালো ফল দেয় কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল দেয়। হ্যাঁ মানে তাকে সাপোর্ট দিবে তিন। আচ্ছা তাহলে এই তিন হচ্ছে আমাদের কার সংখ্যা, কোন গ্রহ নির্দেশ করতেছে? এই এক তিন হলো স্যার বৃহস্পতি সংখ্যা, এবং যদি
যদি এই তিন সংখ্যা বৃহস্পতি যদি তিন সংখ্যা কারো শুভ হয়, তাইলে সেই ব্যক্তির বা সে জাতকের জীবনটা কেমন হবে? তিন সংখ্যা যদি কারোর শুভ হয় তে অবশ্যই শুভ বুদ্ধি সম্পন্ন, শুভ মানসিকতা লোক হবে, তার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রভুত্ব ধর্মপ্রচারক গুরু গুরুগিরি এবং সে যশ প্রতিষ্ঠা সমান পাবে। তবে তার জীবনে অর্থনৈতিক দিক তুলনায় সামাজিক দিক সামাজিক দিকটা সে সম্মানটা বেশি পাবে, অর্থাৎ সামাজিক অর্থের তুলনা সামাজিক দিক থেকে প্রতিষ্ঠা তার বেশি হবে। আর অশুভ থাকলে? অশুভ থাকলে তার বাচালতা চঞ্চলতা বিপরীত ফল ঘটবে নাকি? হ্যাঁ, কালপুরুষের রাশিচক্রে বৃহস্পতি সংখ্যা বৃহস্পতি, তাহলে কালপুরুষের রাশিচক্রে বৃহস্পতি কত 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 নাম্বার ঘর দখল করে আছেন? কালপুরুষের রাশিচক্রে বৃহস্পতি কত কত ধনুরাশি ধনুরাশি আর মীন রাশি 9 নাম্বার আর 12 নাম্বার? 12 নাম্বার। ওকে, থ্যাংক ইউ দাদা। ওভার। নমস্কার স্যার। নমস্কার স্যার। টিটু বাবু, আপনার রোল নাম্বার 7, অর্থাৎ কেতুর সংখ্যা আমরা জানি, তো কেতুর দশা কত বছর বিংশোত্তরী মতে? কেতুর দশা স্যার 7 বছর। 7 বছর। তো কেতুর একটি নক্ষত্রের নাম বলুন তো। প্রথম প্রথমেই বলে দেন, অশ্বিনী নক্ষত্র স্যার। আর একটা? অশ্বিনীর পরে 10 নাম্বার, অশ্বিনীর পরে 10 নাম্বার মঘা নক্ষত্র। হলো না অশ্বিনী পরে স্যার, অশ্বিনী কেতু নক্ষত্র, অশ্লেষা হবে স্যার না? অশ্লেষা তো বুধের নক্ষত্র, 10 নম্বর তো স্যার কেতুর সংখ্যই হবে, 10 তো কেতুর সংখ্যই হবে। হলো স্যার, হলো হলো। আচ্ছা আচ্ছা।